चिश्ती टीवी ऑनलाइन सुन्नियत प्रचारे आम्रा या नबी सबाई बोलें या नबी सबसे औला हो आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, या नबी خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی یا نبی غمزه دو کو رضا مشتدی جے کا ہے بے قصوں کا سہارا ہمارا نبی یا نبی فورن ایک تو فورن نا بابا تو فلو سویدھا سے کیا رو تک مات पश्चिम बारिगुना समाज कल्याण समितर उद्योगे उत्तर मदरसा हाटाजारी चट्टग्राम जमीने कमलीवाला रहमतवाला दो जहानर बादशाह नबी सरवर कायनात सरवर दो आलम नूर मुजस्सम रोहे दो आलम फख्र आदम बनी आदम कमलीवाला सैयदुल मुरसलीन इमामुन नबीयिन खातमुन नबीयिन अनीसुल गारिबीन शफीउल मुजनबीन रहमतल लिल आलमीन नूर नबीजर पवित्र शुभागमन उपलक्षे दुई दिन व्यापी पवित्र जश्ने ईद मिलादुन नबी सकले बली सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे प्रथम दिवस आज के सम्मानित अतिथिवृंद बिलहुसूस अहमद मियां मिस्त्री साहेब मुहम्मद जहांगीर आलम साहेब जनाब मुहम्मद निजाम सौदागर साहेब विशेषकर आज के महफिलेर सम्मानित प्रधान अतिथि इमाम रब्बानी दरबार शरीफर सम्मानित साहेबजादा मुजाहिद अहले सुन्ना फख्र अहले सुन्ना सैयद मखदूम शाह मुजद्दिदी अल मदानी मद्दजिल्लुल आली साहेब महफिल परिचालना करछेन मुजाहिद अहले सुन्नत जनाब मुहम्मद मिजानुर रहमान साहेब बिलहुसूस ए मुहूर्त आमार सम्मुखे उपस्थित अल्लाह प्रेमिक रसुल प्रेमिक कुरान प्रेमिक सुन्ना प्रेमिक मुरब्बिया निजाम मुरब्बी बाबारा कलेज स्कूल मदरसा छात्र भाईरा जे सकल घरे माइकेर आवाज जाच्छे पर्दानशीन मस्तुरात हावात इम्माओ भनेरा विशेष करे आजकेर ए इंतेजामिया कमिटीर सकल सदस्य बाबारा भाईरा अस्सलामु आलैकुम ओ रहमतुल्लाहि ओ बरकातुहू
सर्वप्रथम महान मुनीब मौलार प्रशंसा करी जे आल्लाह पाक आमाके आपनाके शुद्ध हायात दिए बाचिए राखें नाई बरं হায়াতের বাজেটের রাতগুলোর মধ্যে হতে একটি রাতের কিছুটা অংশ আল্লাহ এবং রাসূলের প্রেমে কুরবান দেওয়ার যে সুযোগটুকু করে দিলেন রব্বে করিমের কুদরতের দরবারে আদব সহকারে ভক্তি সহকারে মহব্বত সহকারে প্রেম সহকারে তাজিমান জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ তো মহব্বতের আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করি ওই নবী কামলিওয়ালার যেই নবীর প্রশংসা করলে আমার আল্লাহ পাক বান্দার অপবিত্র জবানকে পবিত্র করে দেন বড় করে বলেন না সুবহানাল্লাহ যেই নবীর প্রশংসা করলে আমার আল্লাহ পাক বান্দার মুর্দা কলবকে জিন্দা করে দেন যেই নবীর প্রশংসা করলে আমার আল্লাহ পাক বান্দার চোখের জ্যোতিকে বুলন্দ করে দেন যেই নবীর প্রশংসা করলে আমার আল্লাহ পাক এলাকার মধ্যে শান্তি দান করেন যে নবীর প্রশংসা করলে আমার আল্লাহ পাক মা বাবার সাথে সন্তানদের সুসম্পর্ক দান করেন যে নবীর প্রশংসা করলে আমার আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মিল করাইয়া দেন যে নবীর প্রশংসা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন যে নবীর প্রশংসা করলে আমার আল্লাহ পাক মওতের বিছানায় শুয়ে শুয়ে আমার দয়াল নবীকে দেখার ব্যবস্থা করে দেন যে নবীর প্রশংসা করলে আমার আল্লাহ পাক কবরের ভেতরে ওই বান্দার সামনে তার কবরকে আলোকিত করার জন্য মদিনার মুস্তাফাকে হাজির করাইয়া দেন ওই নবীর মহব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ নবীর মহব্বতের আওয়াজটা বড় হবে না ছোট হবে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ মহব্বতের আরেকটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দুই দিন ব্যাপী এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন যারা যেইভাবে শরীক শামিল হয়েছেন যেইভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ এই এলাকার মধ্যে যে সর্বস্তরের সুন্নি জনতা এবং প্রবাসী ভাই যারা রয়েছেন প্রত্যেকের রুজি রোজগার রিজিকে আমলে হায়াতে অফুরন্ত বরকত দান করুন আরেকটু বড় করে বলেন আমিন মুয়াজ্জেস হাজেরিন এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের মাহফিল এটা নবীর মাহফিল এই মাহফিলে কাউকে দাওয়াত দেওয়া হয় না এই মাহফিলে কাউকে ডেকে বসাতে হবে না কারণ যার থেকে ঈমান আছে নবীর প্রতি মহব্বত আছে অটোমেটিক নবীর মহব্বতের টানে পড়ে সে এখানে উপস্থিত হবে একটু বড় করে বলেন আমার আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মত তোমরা কেমনে বুঝবে তোমার ঈমানটা মজবুত তুমি কেমনে বুঝবে তোমার ঈমানটা তাজা রয়েছে তুমি কেমনে বুঝবে তোমার ঈমানটা শক্ত রয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং রাসূলই ভালো জানেন আল্লাহর নবী ঘোষণা দিলেন যখন তোমার কানে আল্লাহর জিকিরের শব্দ আসবে যখন তোমার কানে আল্লাহর জিকিরের আওয়াজ আসবে আমি কামলিওয়ালা আমি রাসূলে পাকের মুস্তাফার যখন গুণগানের শব্দ তোমার কানের মধ্যে আসবে সেটা যেখান থেকেই হোক তোমার মনটা যদি ওই জায়গায় যাওয়ার জন্য অস্থির হয়ে যায় তোমার মনটা যদি ওই জায়গায় হাজির হওয়ার জন্য বিচলিত হয়ে যায় তখন তুমি বুঝে নিবে তোমার ঈমানটা মজবুত রয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ এখানে নিজের থেকে আসার আমার আপনার কারো কোনো ক্ষমতা কথা বলেন কোনো ক্ষমতা আসার ক্ষমতা কার নিয়ে আসার ক্ষমতা কার আসার জন্য শক্তির দরকার দিয়েছেন কে বড় করে বলেন দিয়েছেন কে এই যে রিজিক পাচ্ছি ব্যবস্থা করে দিচ্ছেন কে মিলাদুন্নবী সাজানোর সুযোগ করে দিয়েছেন কে আল্লাহ ওই আল্লাহকে রাজি করার জন্য আজকের মাহফিল ওই নবীকে খুশি করার জন্য আজকের মাহফিল মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে যদি প্রশ্ন করি বাবা কেন আসলেন কষ্ট করে মাইকের আওয়াজ তো ঘরেও যাচ্ছে শুয়ে শুয়েও আপনি আলোচনা শুনতে পারতেন ও যুবক ভাই কেন আসলেন ঘরের মধ্যে কাজ করে করে মাইকের আওয়াজ শুনে আপনি কাজ করতে পারতেন কেন আসলেন আসার তো প্রয়োজন ছিল না আসার তো দরকার ছিল না মুরব্বী বাবা যে উত্তর দেয় যুবক ভাইও একই উত্তরের কথা বলে হুজুর আজকে কাউকে খুশি করতে আসি নাই আল্লাহ এবং রাসূল কে খুশি করতে এসেছি বড় করে বলেন আল্লাহ এবং রাসূল যার উপর রাজি হয়ে যায় খুশি হয়ে যায় তার আর কোনো কিছুর চিন্তা কথা বলেন কোনো কিছুর চিন্তা এবার বলেন আমাদের মালিক কে আওয়াজটা বড় হবে আরো বড় হবে আরো একবার এই নামটা নিলে সওয়াব হবে না গুনাহ হবে কথা বলেন সওয়াব না গুনাহ পেরেশানি থাকবে নাকি চলে যাবে নিয়ামত পাওয়া যাবে কি যাবে না যদি আল্লাহর নাম নিলে নিয়ামত পাওয়া যায় আমাদের তো নিতে কোনো আপত্তি কথা বলেন কোনো আপত্তি কোনো কষ্ট এই নামটা নিতে গিয়ে যদি একটা মানুষ মরে যায় আল্লাহু আকবর বলে ডাক দিতে গিয়ে যদি আমার মত আপনার মত একজন মানুষ মরে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে
আওয়াজটা বড় হবে জান্নাতি না জাহান্নামী যেহেতু জান্নাতে দেওয়ার মালিক বড় করে বলেন মালিক তাহলে জবান খুলে বলেন আল্লাহু আকবার আঙ্গুলে এভাবে দেখায় বলেন আল্লাহ কয়জন কথা বলেন আল্লাহ কয়জন জবান খুলে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলেন ইয়া ওয়ালী আল্লাহ শূন্য কলর মাহফিল শূন্য এগিন এন মাহফিল বোঝ জায়গা নয় ইয়া তুম বড় বড় মাহফিল বোধ বাংলাদেশত বোঝ জায়গা জেন্ডে দুই তিন লাখ মানুষ হয় আরাইন নিজের চোখে না দেখিল ইউটিউব দেহির ফেসবুক দেহির দুই তিন লাখ মানুষ তো ব্যান্ডে নারায় রে সালতর স্লোগান নাই ঠিক না বে ঠিক ওখানে নারায় রে সালত নাই আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এত বড় মজলিস এত বড় মাহফিল সেখানে নারায় রে সালত নাই নারায় রে সালত নাই অথচ নারায় রে সালত ছাড়া ঈমানটাও পরিপূর্ণ হবে না কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 100 বছর হায়াত পেয়ে 100 বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কলমা হবে ঈমানদার হবে আমার আল্লাহ বলছেন যতক্ষণ মুস্তাফার নাম নেবে না ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ মুসলমান হবে না অনেক জায়গা আছে এমনও অনেক জায়গা আসলে একটা দোকানের সাইনবোর্ডেই তার চিহ্ন কথা বলেন ঠিক না বে ঠিক একটা দোকানের চিহ্ন কোথায় সাইনবোর্ডে সাইনবোর্ড যখন আপনি দেখবেন এটা কিসের দোকান আপনি বুঝতে পারবেন দোকানের শাটার বন্ধ কেমনে বুঝবেন এটা কিসের দোকান ওটা কিসের দোকান যখন সাইনবোর্ডের দিকে নজর দিলেন এটা মোবাইল ইলেকট্রনিক্স এটা বাজামালের দোকান এটা সেলুনের দোকান আপনার বুঝে আসবে সহজে বুঝতে পারবেন অর্থাৎ এক কথায় সাইনবোর্ড মানে হচ্ছে দোকানটা কিসের সেটার প্রমাণ দেওয়া ঠিক না বে ঠিক এখন যদি হনকিওর মোবাইলের ডিস্টার্ব করে মোবাইল যদি ডিস্টার্ব করে মোবাইল নষ্ট হয়ে গিয়ে ঠিক করানোর দরকার সাত দোয়ান বুধ ঢুকি জালি মোবাইল ঠিক হয়ে যাবে না তো এই যদিও বাইলে কেউ ঢুকি যায় মেসি আর হয় বোধ হয় ঢুকি যার থেকে সাত দোয়ান বুধের এক কাপ খাই হলে যাচ্ছে না এই দোয়ানত তো মোবাইলের হাম মোবাইলের হাম গোচ্ছ চালি যে দোয়ানত মোবাইলের হাস গরম যায় এই দোয়ানত জন মাথর না ঠিক না বেঠিক সুতরাং আমরা একটা জিনিস দিয়ে বুঝে গেলাম আমাদের বাংলাদেশের জায়গায় জায়গায় জমিনে জমিনে বিরাট বিরাট মজলিস হয় তাফসীরুল কোরআন মাহফিল হয় সিরাতুন নবী মাহফিল হয় এখন আশেকরা প্রশ্ন রেখে দিলাম ও দুনিয়ার জমিনের মানুষ ওখানে যদি 5 লক্ষ মানুষ হয় আমাদের এখানে 500 জন হচ্ছে না 5000 হচ্ছে না তাহলে কি তাদের মাহফিলটা কবুল নাকি আমাদের মাহফিলটা কবুল আমি বলবো বাবারে কবুল কোন দিকে সেটা যদি দেখতে যান তিরমিজি শরীফের দিকে নজর দেন হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিলেন ও দুনিয়ার মানুষ যদি তুমি একটা ইবাদতে লিপ্ত হয়ে যাও তুমি একটা মজলিসে বসে যাও তুমি একটা মাহফিলে বসে যাও সেই মাহফিলে যদি সেই ইবাদতে যদি সেই মজলিসে যদি আমার দয়াল নবীর নাম যতক্ষণ নেওয়া হবে না দয়াল নবীর স্লোগান যতক্ষণ দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ওই মাহফিলটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এবার বলেন আমার নবীকে বাদ দিলে কলমা হবে আমার নবীকে বাদ দিলে আজান হবে আমার নবীকে বাদ দিলে নামাজ হবে আমার নবীকে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে আমার নবীকে বাদ দিলে আল্লাহ রাজি হবে সব কিছুর জন্য নবীর দরকার কথা বলেন না আরো বড় করে বলেন এই সাজসজ্জা দেখে সবার কি ভালো লাগবে সবার ভালো লাগবে না অনেকেরও এমনও হতে পারে যার থেকে একটু খারাপও লাগতে পারে কারণ মানুষ আমাদেরকে অপবাদ দেয় বলে যে মিলাদুন নবী একটা আসলে মসজিদ সাজাই ফেলে ঘর সাজাই ফেলে প্যান্ডেল সাজাই ফেলে অপচয় করে কি করে বিয়ের সময় সাজানা না সাজায় কোনোদিন কেউ হই না ফতোয়া দিই না অপচয় করছি কোনোদিন কেউ অপবাদ দিই না ন দে কিল্লে আসলে কি মিলাদুন নবী কি কোরআন হাদিসের নাই 1400 বছর ধরে সুন্নিয় কলে প্রমাণিন দিয়ে ইর এখন ফেসা যদিও তাহলে কিন্তু চোখে দেখিবার ক্ষমতা ফেসা হদ্দের দিন উৎকি নুড়ে হাসি ডেঙ্গে মানুষ নাই মাল্লা অত না বুঝত দে হ্যাঁ ব্যাকুন নহাইল বুঝে সি ডেঙ্গে আছে না নাই কেন মাতিবেন তো ফেসা হদ্দের দিন উৎকি নুড়ে
আসলে কিসের জন্য উঠাত না? এটা কি বন্ধ করে কিরে? কি বন্ধ করে কি? তো তুললাই না উঠে দেরি সূর্য, তুই তো চোখ বন্ধ তুললাই সূর্য না উঠে একখানা মনোযোগ দন আর তুমি গজরাই না নুয়াই গজর নুয়া দিলে হনো মানুষ এন্ডা আছে না আর এখন তো এনেকখান সমস্যা হলে গজর হলে কেউ ডাকা দিয়ে দিন হাজার হতা হাসেন নি যাও না জামুক বাজে দিলে হাসি গো দিলি দুই তিনজন সরিদার কই আল্লাহ ইনু তাহারা হেফাজত করুক প্রত্যেক করে সুস্থ রাখুক আওয়াজে বোঝা যাতে এখন সুস্থ থাকতে নসার ভাল্লার বড় করে হন না আমিন তাহলে জ্বর হয় না নয় একখানা মাতিবেন জ্বর হয় কি হয় না এমন কোন মানুষ আছে জ্বর হয় নাই ছোট কিংবা বড় জীবনে কমপক্ষে একবার হলেও জ্বর জ্বর যখন হয়েছে আপনাকে দেখতে মেহমান এসেছে বন্ধু এসেছে ভাই এসেছে আত্মীয় এসেছে স্বজন এসেছে আপনি শুয়ে আছেন এখন রসুল বলছেন যখন তোমার জ্বর হয় তুমি একটু মধু খাও কারণ মধুটা হচ্ছে শেফা মধুর মধ্যে কি আছে শেফা আছে শক্তি আছে শরীরুল্লাহ ভালো কিছু গুণ আছে কিউর ভিতর মাতর না কিউর ভিতর মধুর ভিতর তো অনরা আয়েন এক সামিস কেউ একখানা কি হাওয়া দিয়ে মধু হাওয়া দিয়ে অনরা তো কি উঠি দেয় জ্বর উঠি দেয় অনরা তাহলে কোনদিন কে হাবালি দিয়ে আরে হতে তোর মধু হাওয়াই দিয়ে রি হতে মিশাতন হয়েছে ইন্ত ব্যাকিন্তিতে হাওয়াই দেখি কিন্তু লাগের দেখি আসলে কি মধু তিতে না সমস্যা হন্ডে হ্যাঁ মাতন না সমস্যা হন্ডে জ্বর জ্বরের হারানে মুখিয়ে কি গিয়ে এত নিয়ামত আনে হাবাইল কি লাগে তিতে লাগে সুন্নির আছে কেন থেকে বুঝে যায় কোরআনে ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল পাওয়া যায় হাদিসে পাওয়া যায় এজমাতে পাওয়া যায় কি আছে পাওয়া যায় মুহাদ্দিসিনে কেরামের জিন্দেগিতে পাওয়া যায় সবকিছুতে আমরা ঈদে মিলাদুন নবী পাই আর তারা বলে পাই না তারা বলে পাই না আমি বলি বাবারে পাবি কোথা থেকে সমস্যা কোরআনে নয় হাদিসে নয় এজমাই নয় কি আছে নয় সমস্যা তো কলবে যার অন্তরে নবীর মহব্বত থাকবে না সে জিন্দেগি চলে যাবে মিলাদুন নবী খুঁজে পাবে না আর যার অন্তরে নবীর মহব্বত আছে সে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মিলাদুন নবী খুঁজে পাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সব জায়গায় পাবে প্রত্যেক দিন করতে মনে হলে প্রত্যেক দিন পারিব আর নবীর মিলাদ কিলে দুনিয়াতে ইল্লে রহমত আর দ্বিতীয় সবচাইতে বড় রহমত কে বলেন না আমার নবী বলেন না কত বলেন সবচাইতে বড় রহমত আরো বড় করে বড় হবে আওয়াজ কান নবী আমাদের নবী বলেন কোন নবী ওই নেতা আইবে আর ভাই অমুক নেতা আর ভাই ইয়েন হইলে দুনিয়াত ফায়দা আছে না নাই ফায়দা পাওয়া যায় দুনিয়া বি হিসেবে অনরে পুলিশে ধরি না কই অনে ডাক দিলেন অথবা অনর গাড়ি গান ধরছে অন হইল না অমুক নেতারা চিনো না এই ভান আত্মীয় ফোনে হতা কেন হওয়া দিব না পুলিশ হতা আসসালাম আলাইকুম জগু কিলে এবার কেন পাওয়ার আসে না নাই তো পাওয়ার আসাতে মানুষ এবারে যদি আর হইতে পারি দুনিয়া যদি ফায়দা হয় তো দুনো জাহানোর রহমতের নবী জিবে এবারে যদি আর হইতে পারি ফায়দা হবে না কথা বলেন না আওয়াজ বড় করেন হবে কি হবে না আরো বড় করে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ ও মেরা নবী হ্যাঁ ও মেরা নবী মেরা নবী ও মেরা নবী সলাতুনিয়া সলাতুনিয়া রসুল্লাহ এবার বলেন হাতের মালিক জবান বড় হবে আরো বড় হবে চোখের মালিক জবানের মালিক শরীরের মালিক কদমের মালিক আসমানের মালিক জমিনের মালিক লাইটিং গুলাক করতে দেওয়ার সুযোগ দেওয়ার মালিক মিলাদুন নবীর মালিক দুনিয়ার জগতের মায়ের মালিক বাবার মালিক ভাইয়ের মালিক বোনের মালিক বৃষ্টির মালিক গাছগাছালির মালিক সমস্ত কিছুর মালিক সমস্ত কিছুর মালিক মা বাবার মাধ্যমে পাঠানোর মালিক কথা বলেন মা বাবার মাধ্যমে পাঠানোর মালিক পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর পরে নিয়ে যাওয়ার মালিক হুকুম কার হুকুম কার হুকুম হয়ে গেলে থাকার কোনো ব্যবস্থা থাকার কোনো সুযোগ দুনিয়ায় থাকতে হলে
দুনিয়ায় বাঁচতে হলে তাহলে হুকুম মেনে নিতে হবে কার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরার রহমানের মধ্যে তিনি বারংবার ঘোষণা দিয়েছেন আমার বাবারা ভাইরা জবানটা খুলে কুরআনুল কারীমটা একটু তেলাওয়াতের চেষ্টা করে আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن فبأي آلاء ربكما تكذبان زورে বলেন আরেকটু বড় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দা তুমি যে নিঃশ্বাস নিচ্ছ আর ছাড়ছ আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও আমার বান্দা তোমাকে যে শরীর দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হাত দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত জবান দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বাবা দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মাকে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত জমিন দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসমান দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত গাছগাছালি দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সমুদ্র দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত জমিন দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও আমার বান্দা তোমার ডানে দেখো আমার নিয়ামত বাঁয়ে দেখো আমার নিয়ামত পিছনে দেখো আমার নিয়ামত সামনে দেখো আমার নিয়ামত উপরে দেখো আমার নিয়ামত জমিনের দিকে দেখো আমার নিয়ামত ও আমার বান্দা এবার তুমি বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে সূরা বলেন সুবহানাল্লাহ একটা নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ কথা বলেন কোন সুযোগ ডানে তাকান আল্লাহর রহমত বাঁয়ে তাকান আল্লাহর রহমত সামনে তাকান আল্লাহর রহমত পিছনে তাকান ওই আল্লাহর রহমত সর্বদিকে সর্বদিকে আল্লাহর রহমত কিন্তু আল্লাহ আমাকে আপনাকে হাতটা দিয়ে বলেন নাই ও বান্দা দয়া করেছি তোর প্রতি বলেন নাই জবানটা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি কপালটা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি চোখটা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি শরীরটা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি কদমটা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি জমিন দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি আসমান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি গাছগাছালি দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি মা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি বাবা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি ভাই বোন দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি আল্লাহ কোন সময়ে বান্দাকে বলেন নাই তোর প্রতি রহমত করে তোর প্রতি দয়া করেছি তোর প্রতি দয়া করেছি বলেন নাই বলেন নাই বারই রবিউল আউয়াল রহমতের নবী কায়নাতের নবী সৃষ্টির নবী জগতের নবী রহমতের নবী সমস্ত দয়ার ভান্ডার নবী যেই দিন দুনিয়ায় আসতে লাগলেন আমার আল্লাহ ডাক দিলেন বান্দারে আমার নবীকে দুনিয়ায় পাঠিয়ে তোদের প্রতি আমি আল্লাহ বড় দয়া করে দিয়েছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবীকে দিয়ে দয়া করেছেন আর কিছু দিয়ে দয়া করেছেন এটা বলেন নবীর বেলায় বলেছেন কারণ এই নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন বান্দাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য বড় করে বলেন মজেস হাজরি আল্লাহ পাক দয়াবান মেহরবান একটু মনোযোগী হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবী রসুল দুনিয়ায় পাঠিয়েছেন তার মধ্যে একজন হযরতে মূসা কালিমুল্লাহ সকলে বলি আলাইহিস সালাম ওনার সময়ে এলাকার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি না হলে ফসল হয় না ঠিক না বেটি বৃষ্টি না হলে মাটি নষ্ট হয়ে যায় ফসল হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মূসা আলাইহিস সালাম সমস্ত ওনার ওই এলাকার উম্মতদেরকে নিয়ে একটি খালি ময়দানে সমবেত হলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ডাক দিলেন ইয়া বার এলাহি আমি তোমার নবী হযরতে মূসা ইয়া আল্লাহ আমার উম্মতদের দিকে তাকাও আমার উম্মতদের দিকে দেখো আমার উম্মতরা বেসাহারা হয়ে গেছে আল্লাহ বৃষ্টি নাই ফসল হচ্ছে না ফসলাদি না হলে দুর্ভিক্ষ চলে আসবে তারা তো নির্যাতিত হবে তারা তো ভুখা মরবে তাদের মধ্যে খাবার পাওয়া যাবে না আল্লাহ
তুমি একটু দয়া করো, আমি তোমার নবী মুসা দোয়া করছি, আমার উম্মতের প্রতি রহম করো, একটু বৃষ্টি দান করো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও মুসা, বৃষ্টি তো তোমাকে দিব ঠিক, তবে একটা আপত্তি আছে। আবার এলাহি, কি এমন আপত্তি যেটার কারণে বৃষ্টি হচ্ছে না? আবার আল্লাহ ডাক দিলেন, ও মুসা, তুমি যে উম্মতগুলোকে নিয়ে হাত বাড়িয়ে দিয়েছ, এই উম্মতগুলোর মধ্যে একজন বান্দা আছে যে 40 বছর আমি আল্লাহর নাফরমানি করেছি। এই মানুষগুলোর মধ্যে এমন একজন মানুষ আছে যে 40 বছর ধরে আমি আল্লাহর নাফরমানি করছে। মুসা, ও মুসা, ওই মানুষটাকে বের হয়ে যেতে বলো, ওই মানুষটাকে চলে যেতে বলো। ওই মানুষটা বের হয়ে গেলে, চলে যদি যায়, আমি আল্লাহ বৃষ্টি নাযিল করে দিব। মজেস হাজরিন, আমাদের তো এমন একটা সময় এসেছে, আমরা নবীর মিলাদের জন্য 1 ঘন্টা সময় বসলে এটা আমাদের অনেক লম্বা মনে হয়, তবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার ফুটবল ম্যাচটা আমাদের মধ্যে সময় বেশিক্ষণ মনে হয় না। আজকে যারা এখানে বসেছেন তাদের থেকে সময়টা অনেক লম্বা মনে হবে। 3 ঘন্টার ক্রিকেট খেলাটা আমাদের থেকে লম্বা মনে হয় না। আফসোস ওই জায়গায়, এমন অনেক যুবক কবরে শুয়ে আছে যে মনে করেছিল আগামীকাল ফজর বেলা থেকে নামাজ পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অনেক যুবতী বোন কবরে শুয়ে আছে যে মনে করেছে আগামী বছর রমজান মাস থেকে আমি পর্দা করব। কিন্তু আমরা আফসোস ওই জায়গায়, আমরা চাই আমাদের চেহারাটা সুন্দর হোক, আমরা প্রত্যেকে চাই আমাদের চেহারাটা নূরানি হোক, সুন্দর হোক, কিন্তু ফজর বেলা উঠে উজু করার আমাদের সুযোগ হয় না। কেন? আমার রসুল বলছেন, তোমার চেহারা সুন্দর করতে চাও, ফজরের নামাজের জন্য উজু করে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমার চেহারায় নূর দেওয়া হবে। আমরা প্রত্যেকে চাই আমাদের কণ্ঠটা সুন্দর হোক, কিন্তু ওই কণ্ঠটা দিয়ে কখনো কোরআন তেলাওয়াত করা হয় না। আমার রসুল বলেছেন, তোমার ওই জবানটা দিয়ে একটু কোরআনটা তেলাওয়াত করো, আল্লাহর পক্ষ থেকে তোমাকে নূরের কণ্ঠ দান করে দেওয়া হবে। ভালো কাজের সময়গুলো আমাদের অনেক লম্বা মনে হয়, অনেক বিরক্তিকর মনে হয়, কিন্তু খারাপ কাজের সময়গুলো আমাদের বেশি লম্বা মনে হয় না। এত সুন্দর জান্নাতি পরিবেশ দেখলেই বসে থাকতে মন চাইবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বসার সবাইকে তৌফিক দান করুন। মুয়াজ্জেস হাজেরিন, একটু মনোযোগী হবেন, অন্তত যারা বসেছেন শেষ পর্যন্ত বসার চেষ্টা করবেন। বাবা, অন্তত একটা হাদিস ঘরে নেওয়ার চেষ্টা করবেন। আপনার আমার জিন্দেগি পরিবর্তনের জন্য, তকদিরটা পরিবর্তনের জন্য আজকের এই মাহফিলটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন কি, মূসা, তোমার উম্মতের মধ্যে একজন এমন আছে যে কয় বছর নাফরমানি করেছে? সবাই বলেন, আর একটু বড় করে বলেন, 40 বছর নাফরমানি করেছে। আমার আপনার কথা একদিন কেউ না শুনলে আমি আপনি বিরক্ত হয়ে যাই, বাইরের মানুষ বাতে দিলাম, আপনার সন্তান যখন আজকে একদিন আপনার কথা শুনবে না, আপনি ধৈর্য ধরেছেন, দ্বিতীয় দিন করেছে ধৈর্য ধরেছেন, তৃতীয় দিন আপনি আমি বিরক্ত হয়ে যাব, ঠিক না বেটি? এমনও হতে পারে সন্তানকে আপনি ঘর থেকে বের করে দিবেন, কেন বলে বাপের কথা শুনে নাই। কিন্তু আমার আল্লাহ একবারের জন্য আমাকে আপনাকে দুনিয়ার থেকে বের করে দেন নাই। আল্লাহ বলছেন, মুসা, ওই 40 বছরের নাফরমানি করেছে, তুমি একটু বলো ওই মানুষটাকে বের হয়ে যেতে। আপনার একটা প্রশ্নের উত্তর দিবেন, এখানে আমরা কে কিরকম গুনাহ করেছি? আল্লাহ আল্লাহ রসুল তো জানেন, তারপরে নিজে ছাড়া অন্য কেউ জানে? আমি গুনাহ করেছি, আমার বাবা জানে না। আমি গুনাহ করেছি, আমার মা জানে না। বোন গুনাহ করলে ভাই জানে না। বিবি গুনাহ করেছে, স্বামী জানে না। স্বামী গুনাহ করেছে, বিবি জানে না। আল্লাহ জানে কি জানে? কথা বলেন, এখানে অনেক ছোট্ট শিশু আছে, কোন একটা শিশু যদি রমজানে রোজা রাখে, আমি আমার মতো একজন মানুষ যদি ছোট্ট শিশুটাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে একটা চকলেট দিয়ে দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে বলি, ভাই এটা তুমি খেয়ে নাও, ছোট্ট শিশুটা বলবে, হুজুর এটা যদি আমি খেতে যাই কেউ দেখবে তো? আমি তখন জবাব দিলাম, কেউ দেখবে না, দরজা বন্ধ করে দিয়েছি, জানালা বন্ধ করে দিয়েছি। ছোট্ট ওই শিশুটা তখন উত্তর দিবে, দরজা জানালা যদিও বন্ধ, দুনিয়ার কেউ না দেখলেও, হুজুর আমার তো আকীদা আছে, আমার তো বিশ্বাস আছে, আমার আল্লাহ পাক দেখে। এই আকীদা কিন্তু সবার, এই রমজানের আকীদাটা, রমজানে আল্লাহর উপরে বিশ্বাসটা যদি বাকি 11 মাস আমি আপনি ধারণ করতে পারি, প্রত্যেকটা দিন আমার আপনার জন্য ঈদের দিন হবে।
আমি আপনি একটা খারাপ কাজে যাচ্ছি গিয়ে উপস্থিত হয়ে গেলাম কাজটাই মুহূর্তে করব তখনও যদি আমি আপনি একবার মনে করতে পারি এটা তো রবিউল আউয়াল মাস আমার দয়াল নবী নূরের নবীর আগমনের মাস আমি এই নবীর মাসটাকে তাজিম করলাম আজকে খারাপ কাজ থেকে একটু দূরে সরে গেলাম দুই কদম সরে আসলাম আমার রাসূল বলছেন উম্মত রমজানুল মুবারকের পরে রবিউল আউয়ালকে সম্মান করে দিলে তাজিম করে দিলে মহব্বত করে দিলে ভক্তি করলে ভালোবাসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়ালকে ইজ্জতের মাধ্যমে তোমাকে দোনো জাহানের ইজ্জত বুলন্দ করে দিবেন আরেকটু বড় করে বলেন এবার আসেন মূসা আলাইহিস সালাম ডাক দিলেন ও আমার উম্মতরা এখানে কে এমন আছো যে 40 বছর আল্লাহর নাফরমানি করেছো সে বের হয়ে যাও সে বের হয়ে যাও সে বের হয়ে যাও যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ বৃষ্টি আসলে 40 বছর যে মানুষটা নাফরমানি করেছে কেউ না জানলেও ওই মানুষটা জানে কি জানে না মানে এটা যে আমার আমার পক্ষে কথাটা বলা হচ্ছে এটা আর কেউ না জানুক আমি কিন্তু হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজের মধ্যে শুক্রবারে জুমার নামাজে ঢুকেছেন ওনার পোশাক আশাক দেখে কেউ বোঝে না উনি যত বড় একজন মহান হস্তি যিনি গৌসে পাকের আগের যুগের ওলি ছিলেন হঠাৎ করে ইমাম সাহেব হুজুর জজবাহ আলোত আসলেন বললেন এখানে সবচাইতে বড় অপরাধী কে আছো বের হয়ে যাও মসজিদের ভিতর কে অপরাধী আছো বের হয়ে যাও আস্তে আস্তে করে একজন মানুষ উঠে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে তখন অন্য মানুষরা বলে দেখি সবার মধ্যে অপরাধী মানুষটার চেহারাটা একটু দেখে নি চিনা তো দরকার আছে চিনে রাখা দরকার আছে এই মানুষটা যে অপরাধী তার চেহারাটা দেখার জন্য পিছন দিয়ে টান দিয়ে ওই মাথার মুখের পর্দাটা যখন সরাইয়া দিলেন রুমালটা যখন সরাইয়া দিলেন দেখতে লাগলেন সবাই অবাক হয়ে গেলেন ইনিই তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী প্রশ্ন করা হলো হুজুর বলা হয়েছে অপরাধী বের হয়ে যেতে গুনাহগার বের হয়ে যেতে আপনি কেন বের হয়ে যাচ্ছেন আপনি কেন বের হয়ে যাচ্ছেন হযরতে জুনাইদ বাগদাদী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেছেন আমার রায়ে আমার নিজের রায়ে নিজেকে তো আমি অপরাধী মনে করি কারণ সৃষ্টি জগতে আমি মনে করি সবার থেকে আমি নিজেই নিকৃষ্ট এটা মানে কি শিক্ষা দিলেন আজকে তো আমরা একটু ভালো পোশাক পরতে পারলে বড় হয়ে যাই বলছেন না আমার মা আমাকে একটা শিক্ষা দিতেন ছোটবেলা থেকে বলে বাবারে কোনোদিন বড় গাছ হইও না আমি বুঝতাম না তখন কোনোদিন বড় গাছ হইও না মা কি হব ঘাস হয় ঘাস খের জিনারা সবুজ খের হয় ঘাস হয় অদ্ভুতই নইস বড় গাছ নইস তাই তো আমার কিলে হদ একদিন বড় হলে বুঝিবি এখন বুঝিস তুও নলি বড় গাছ কি যায় মাতন না ডর বেশি হন গাছর তাহে বড় গাছর ডর বেশি তুও নলি বাতাসে কিয়ে যায় খেরার ডর আছে না তুও নলে হন ডর ফানি উডিলে হন ডর এত লাইন মাহ দহুত খের খের হলি জিঁয়ে তিন জাগা পাবি আল্লাহ পাকে জিঁয়ে তিন বরকত দিব আল্লাহ বুঝিবে তৌফিক তো এবার আয়ুন আয় হইতাম স্যার দিজিয়াম বুঝাইতাম স্যার এতক্ষণ পর্যন্ত বিষয়বুত নড়ুকিতে যেহেতু মানুষ না পাইলে আমি বিষয় ঢুকি মজা না পাইব যথেষ্ট আলহামদুলিল্লাহ মানুষ আসি আল্লাহ পাক আদায় করবে তৌফিক দান করো আরেকখানা বড় করি মুসা কালিমুল্লাহ যখন বললেন কে আছো বের হয়ে যাও 40 বছর আল্লাহর নাফরমানি করেছো বের হয়ে যাও বের হয়ে যাও ওই মানুষটা মনে মনে ডাকতে লাগলেন মনে মনে বলতে লাগলেন আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে কিছুটা ইজ্জত দিয়েছো কিছুটা সম্মান দিয়েছো এখন যদি আমি বের হয়ে যাই ওই ছোট্ট ছেলেটাও বুঝে যাবে আমি যে 40 বছর তোমার নাফরমানি করেছি মানুষ আজকে আমার পরিচয় জেনে যাবে কালকে থেকে মানুষ আমাকে সম্মান করবে না কালকে থেকে মানুষ আমাকে ইজ্জত করবে না কালকে থেকে মানুষ আমাকে সালাম দিবে না কালকে থেকে মানুষ আমাকে নিয়ে ঠাট্টা মশকারি করবে আল্লাহ ও আল্লাহ মনে মনে বৈমান্দা বলছেন ও আল্লাহ আমি তো অপরাধী আমি তো অপরাধী আমি অপরাধী 40 বছর নাফরমানি করেছি তবে আল্লাহ দুনিয়াতে তারপরেও তো তুমি আমাকে কিছু ইজ্জত দিয়েছিলে এখন যদি বের হয়ে যাই ইজ্জত শেষ এখন যদি বের হয়ে যাও ইজ্জত নষ্ট হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কেউ পাত্তা দিবে না কেউ ভালো বলবে না সবাই মন্দ বলবে সবাই হাসাহাসি করবে এই কথাগুলো মনে মনে বলতে দেরি আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে সুবহানাল্লাহ একটু বড় করে বলেন সুবহানাল্লাহ আরো বড় করে সুবহানাল্লাহ আরো একবার সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কেউ তো বের হয় নাই একজনকে বের হতে বলছিলাম একজনও বের তাহলে বৃষ্টি কেমন করে হলো
মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ বৃষ্টি কেন হলো, কেউ তো এখনো বের হয় নাই। আপনি বলেছেন ওই অপরাধী বের হয়ে গেলে আপনি বৃষ্টি দিবেন, আমি দেখলাম কেউ বের হয় নাই, কেউ বের হয় নাই। আমার আল্লাহ বলছেন, ও মূসা, যার জন্য এতক্ষণ বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ওই বান্দার জন্য আবার নতুন করে বৃষ্টি দান করে দিলাম। অপরাধী মনে করেছে, আমি আল্লাহ তখনই তাকে মাফ করে দিয়েছি। আরেকটু বড়, তো আল্লাহ মাফ করতে চাইলে পারে কি পারে না? এই মুহূর্তে আমরা যতগুলি মানুষ বসেছি, আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? তো আল্লাহর দরবার থেকে রহমত পেতে চাইলে, নিয়ামত পেতে চাইলে, বরকত পেতে চাইলে, মাগফিরাত পেতে চাইলে, নাজাত পেতে চাইলে, ওই আল্লাহকে ডাকার দরকার। কথা বলেন, আল্লাহকে ডাকার দরকার। নূর মোহাম্মদ সিমট নবী বো জহল গয়া আকাশে উসনে ইয়ে কাহা গর্ব নবী বতলাও জরা মেরে মোটি মে হ্যায় ক্যা সিমট নবী বো জহল গয়া আকাশে উসনে ইয়ে কাহা গর্ব নবী বতলাও কাফর মান হুয়া আর ফজলে রহমান হুয়া মুঠি সে কঙ্কর বোলা ইল্লাল্লাহ হাসবি রব গায়রুল্লাহ নূর মোহাম্মদ মোহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। মুয়াজ্জেজ হাজেরিন, আমার অনেক যুবক ভাই এখানে আছেন, আপনাদের হয়তো নজরে এসেছে গত কয়েকদিন আগে যেদিন জুলুস হয়েছে, অর্থাৎ 12ই রবিউল আউয়াল, সেই দিন জামাতপন্থী একজন আলেম তার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করেছিল, সেখানে লিখেছে, রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দিলে যেমন মদ জায়েজ হয় না, মত হালাল হয় না, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী করলেও মিলাদুন্নবী জায়েজ হয় না। নাউজুবিল্লাহর আওয়াজটা বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় হবে। এই পশ্চিম বালিগুনার জমিনে আশেকে রসুলরা নাউজুবিল্লাহ বললে তার মুখের মধ্যে গালের মধ্যে জুতার বাড়ি আমার আল্লাহ পৌঁছাইয়া দিবেন। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আরো একবার সুবহানাল্লাহর আওয়াজ যেমন হবে, নাউজুবিল্লাহর আওয়াজও কিন্তু তেমন। আমরা পানা চাচ্ছি কার কাছে? তো বাবা, বেশি কিছু বলার আমার আসলে উদ্দেশ্য নয়, কষ্ট লেগেছে সেজন্য বলেছি। নবীর মিলাদ নিয়ে কেন এত হিংসা, কেন এত সমস্যা? সেটাকে তুমি মদের সাথে তুলনা করতে লাগলে? তোমার জ্ঞান, তুমি তো কোরআন পড়েছ, তুমি তো হাদিস জানো, তোমার জ্ঞান এতটুকু নিচে নেমে গেছে যে তোমার মনে হচ্ছে সেটার সাথে মদের লাইসেন্সের সাথে মিল হয়ে গেছে। আসরের ময়দান তো আমার রসুলের সামনে দাঁড়াতে হবে, কথা বলেন। আসরের ময়দান পরে তাও বাদ দিলাম, কবরের জগতেও তো নামতে হবে, কবরে নবী আসবে না?
কথা বলেন না নবীকে কি জবাব দেব সেখানে তো প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হক হাজার রাজুল এই পুরুষটা সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে তখন বলবে আর কি এই পুরুষ সম্পর্কে দুনিয়াতে আমি বলতাম তিনি মরে গিয়েছে শেষ হয়ে গিয়েছে কিছু জানে না কিছু শুনে না কিছু পারে না আর আশিক রাসূলকে বলা হবে এই পুরুষ সম্পর্কে তুমি কি বলতে আজিজুল হক সাহেব বাংলা শিক্ষা দিচ্ছেন আমি যখন ইন্তেকাল করব কবরটাকে মাজারটাকে একটু উঁচু করবে মাজারটাকে একটু উঁচু করবে মাজারটাকে একটু উঁচু করবে ও আজিজুল হক সাহেব বাংলা সবাই বলে মাজারটা উঁচু করার কথা কোনা আপনি সবাইকে উদ্দেশ্য করে কেন বলেছেন কেন বলেছেন আজিজুল হক কাদেরী বলতে লাগলেন মানুষকে আমি আকীদা শিক্ষা দিয়ে গেলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিকদেরকে আমি শিক্ষা দিয়ে গেলাম আমার কবরে যখন আমার মুস্তাফা আগমন করবে আমি বসে থাকব না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীকে সালাম দিব বড় করে বলুন সুবহানাল্লাহ সেজন্য বলছেন উসু করো উসু তো সুন্নিরা সেজন্য ইয়া নবী সালাম আলাইকা মাহফিলে কেন পড়ে বলে যে এটা অভ্যাস করে অভ্যাস করে কারণ এই ইয়া নবী সালাম আলাইকা এটা কবরে পড়তে হবে এটা হাসরে পড়তে হবে এমন কি এটা জান্নাতেও পড়তে হবে আরেকটু বড় করে বলেন মুআজ্জেজ হাজেরিন মিলাদুন নবীর সাথে অন্য কোনো কিছু তুলনা দেওয়ার সুযোগ নাই আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি মিলাদুন নবীর সাথে অন্য কোনো কিছুকে অন্য কোনো মাহফিলেরও তুলনা নাই কারণ এটা নবীর মাহফিল নবীর সাথে লাগলে দামি হয়ে যায় সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন এখন সাধারণ মানুষ যাবে কোথায় বাবা আমার থেকেও সুন্দর আমার থেকেও লম্বা দাড়িওয়ালা বড় পাগড়িওয়ালা লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে নবী মরে গিয়েছে শেষ হয়ে গেছে মাটির সাথে মিশে গিয়েছে আবার হুজুররা আপনারা বলছেন নবী আছে নবী জানে নবী শুনে নবী দেখে নবী পারে ও হুজুর আমরা তো সাধারণ মানুষ আমি একজন রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর আমি কোন দিকে যাব আমি কোন দিকে যাব আমি বলি বাবা কোন দিকে যেতে হবে না আপনি হাদিসের দিকে যান ইবনে মাজাহ শরীফে আমার দয়াল নবী ঘোষণা দিয়েছেন আমার কামলিওয়ালা নবী রহমতের নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবীন খাতামান নবীন আনিসুল গারিবিন শফিউল মুজনাবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন রহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালা নবী জবান দিয়ে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আনবিয়া ফানবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাকু ও দুনিয়ার মানুষ আমি মুস্তাফা তোমাদেরকে জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে শুধু আমি নবী নয় আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন প্রত্যেক নবী রাসূলরা আপন আপন রওজায়ে পাকের ভেতরে জিন্দা অবস্থায় রয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দা আমার নবী মরানা জিন্দা এই আশিক রাসূলের আওয়াজ নুমার বড় করে হন জাতুল লাতুম বিশ্বাস আছে বড় করে হন আমার নবী মরানা জিন্দা সাগর দি আয় ত্রিভুবন হে সাগর দি সাগর দেখ আমেনা মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে কোচে মুখে শাহাদাতের বাণী শেষ না দেখ বিজোদে আয়ায়ে সলাতুনিয়া সলাতুনিয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ নবীর উম্মত যারা নামাজ তাদের জন্য বাফর বোয়া সারগো আছে তো এগুনো রে যোগ্য ফাহত হইব যাতে এগুনে মা বাবার সুনাম রক্ষা করি চলিব কিন্তু হনফ হওয়া যদি তার বেটার করে এবার যোগ্য ফাহ হইব না তো নবীর উম্মতই আয়ন ইয়ান বড় দামি ন আন মতামত হদি নবীর উম্মত হই আসা এটা বড় নয় নবীর উম্মত হই আসার পরে নবীর প্রতি মহব্বত হওয়া নবীর গোলাম হয়ে যাওয়া এটাই হচ্ছে বড় নবীর উম্মত তো সবাই যারা নবীর সামনে বেয়াদবি করতেছে তারাও নবীর উম্মত না তো যখন বেয়াদবি করছে সেটাকে আর মহব্বত হলো প্রকৃত পড়তে আলা হজরত বলছেন প্রকৃত পড়তে যে নবী প্রেমিক নবীর প্রতি যার ভালোবাসা আছে সে কোনোদিন বলবে না নবী মরে গিয়েছে নবী শেষ হয়ে গেছে কারণ মহাব্বতে কোনোদিন অ্যাপ থাকে না সন্দেহ থাকে না সত্যিকার অর্থে যদি নবী প্রেমিক হয় তাহলে তার জবান দিয়ে বলবে তুজিন্দা হে ওয়াল্লাহ তুজিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন না মহাব্বতের আওয়াজ দিয়ে তো নবীর আশেক হই আমরা যারা আসলাম আমাদের কাছে প্রশ্নের কোনো শেষ নাই তাদের আপত্তির কোনো শেষ নাই বলে যে নামাজে নবীর এক নবীকে স্মরণ করা যাবে বলে না আসলে কি যাবে না আওয়াজ আপনার না ভাই দি প্রথম তো আর মাত্র হয় একজন ভাই অকাল আছে লিয়া মোটামুটি মোটামুটি ওই জিনা নয় তো যা তো ওই মাই কথা পুনম পরে বোধ হয় মানুষ রে বোঝনে মনে করি বোধ এন্ডার তৈরি করি এক কিলোমিটার মতো জায়গা সাজাই ফেলে গিয়ে পশ্চিম বাড়িগুনার আশেখের রসুলক কলে মনে হয় মানুষ টন নাই মানুষ হুজুর একলা সিল্লের দে আসলে মানুষ আছে না নাই আরেকখানা বড় করে আছে না নাই তা আছে তো আওয়াজই ব্যান্ডা পুনম পরিব না পরিব আল্লাহ একখানা আওয়াজ দিবে তৌফিক দান করো গুম যাবে তৌফিক দো বুঝছো নাকি গুম যাবে কোথায় না যে সুন্দর ফ্যান্ডেল হয়ে বিছানা হয়ে বালিশুক হয়ে এলে হামসারি বেলে আল্লাহ বুঝিবে তৌফিক দো আহারে কবুল করক নামাজ হিসেবে কবুল করক রোজাদার হিসেবে কবুল করক তো নবীর উম্মত যারা নামাজ প্রকৃতপক্ষে আসলে আশেক যারাই তার আল্লাহ নামাজ আর নবী বাদ দিয়ে নামাজ ওই তো নামাজও নিয়ত বান্ধে আল্লাহ আকবর গড়ের ভিতর হ্যাঁ সাসা আট হাজার যদি হয় আসসালামু আলাইকুম নামাজ আছে না নামাজ দে নামাজ আছে সাসারা সালাম দান যাবে না জেডারে বাফরে মারে আবার আনা বৎসমে নিয়ত বান্ধনা পরে গ্রামে গঞ্জর মানুষ তো কুরোর বাচ্চাটা চাহ দুন ডুবি যায় গই ওদের শিও শিও নামাজের আছে না এবে নামাজ আছে না শিও হই মাত্র কে গিয়ে একখানা মনোযোগ দন তৈলি নামাজত কেউল হতা হইলি কেউরে সালাম দিলি নামাজ বাথর না নামাজ শেষ নামাজ আর নামাজত আর নবীরে সালাম ন দিলি আর সালাম দিলি নামাজ শেষ আর নবীরে সালাম ন দিলি ইয়ো নামাজ শেষ তুলি এক কানল দিন দনর হারনে আর এক কানল দি বুঝলি এত যথেষ্ট তাহলে তাহের হিসাবে বুঝলে বুঝ পাতা বুঝলি এত যথেষ্ট কেউ যদি হয় নবী আর মতো কিচ্ছু না হবে নবাজি হন দলিল নদীবেন যুবক ভাই ক্লাস আয় অনর বন্ধু ভাই হিসেবে মুরব্বী বাজি ক্লাস আছে তারা ভয় হিসেবে ভয় একখান হতা হয়ে যায় যদি কেউ রাতি হয় নবী আমার মতো কিচ্ছু না হবেন হবেন ঠিক আছে আমি মানবো তবে আকাশের চাঁদটাকে তুমি দুই ভাগ করে দেখাও সুবহানাল্লাহ পারিব না সদ্য গোষ্ঠী যাবে বুঝি সাঁদি আন রিক্ষে তুই কেলা আরিবের ক্ষমতা আর যদি দিনের বেলা হয় সূর্য যে দূর ডলে গিয়ে হবেন দে সূর্য এর দূর গেই গুতো এর দূর তো না বাট টানি আগাছ জায়গা টানি গেলা পারিব না পারিব না আলা হজরত কি বলছেন সুর জ্বলছে পাব পলছে চাঁদ ইশারে সে ও চাক অন্ধ নজদি দেখ লে কুদরত রসুল্লাহ কে অন্ধ নজদি দেখ লে কুদরত রসুল্লাহ কে সলা দুনিয়া সলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমি ওয়াল্লাহ
সালাতুন ইয়া রাসূলুল্লাহ হযরত ওয়াইস কোরআনী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী যে বলেছেন লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব হুজুরি কলব ছাড়া নামাজ পড়িও না ও হযরত ওয়াইস কোরআনী আপনি তো নবীর অতিথি আশেক আপনি একটু বলেন তো হুজুরি কলব কাকে বলে আমরা তো বুঝি না জানি না হুজুরি কলব কি করলে পাওয়া যায় কখন হুজুরি কলবটা আসে নামাজের ভিতরে হযরত ওয়াইস কোরআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নামাজের মধ্যে যখন তুমি আমার নবীর সাক্ষ্য দিয়ে যখন শাহাদাত আঙ্গুলটাকে উপরের দিকে তুলো তখনই তোমার কলবের সাথে এটার একটা কানেকশন গিয়ে টান খায় রশি এক জায়গায় বেঁধে থাকলে টান দিলে যেমন সেখানে আঘাত হয় ওই কলবের মধ্যে গিয়ে আঘাতটা হয় সাথে সাথে তোমার ভিতরে নবীর মহব্বতের কারণে হুজুরি কলব পয়দা হয়ে যায় এবং তোমার নামাজটা আসসালাতু মিরাজুল মুমিনিন হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবী সারা নামাজ ওই তো নবী সারা আজানে নু নামাজ হতো না যারা নামাজ হতো নবীর বাদ দিতে সারি তারা তার হইম দা আগদিন আজান হতো বাদ দিবেন লাই কিলে নামাজ ফরজ হতে আজান দিলে হন না নামাজ ফরজ হতে আজান দিলে তুই নামাজ হতো নবীর বাদ দিবার আগে আজান হতো দম করিব একজন আজান দার আতি কান নবীর নাম মোবারক না হইয়া নিজর বাপর গান হই দিলি মরত ফাতুম মানম বৈতন মা বই নকলে জুতা তো দাঁড়াল বারে ওটা হম্বক তো আজান দার একটা মুখ গান চাইতাম নবীরে বাদ দিলে আজান নোয়ার তো নবীরে বাদ দিয়ে নামাজ কেন হইব দলিল তো বহুত আছে বাজি এখন তো এনেক কাম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়ে দেয় ইতার আর আর দলিল দিত মনন হয় কোরআন হাদিস উত্তন মিলাদুন নবীর এখন ইতার উত্তন তো আইদি যে মিলাদুন নবী গরণ যাইতো নো সাত সজ্জা গরণ যাইতো নো তুরা কোরআন হাদিস উত্তন একান দলিল দেয় আরা তো 1400 বছর ধরে কিতাবিম বাইরর সলের দিয়ে এসে সুন্নিয় কলে আবে তুরা কান দেয় আর যদি ফাজি না নমাতাদ দেয়া ফাজি না জীবন হতো বাইর গরম করি বোধ ও ফ্যাঁস হইলি নামাজ লাইব না নাইব আবার ছোট হয়ে গিয়ে আমি সাইড দিয়ে আল্লাহ জিয়ার মাহফিল রসুলে কবুল করো বড় করে হন নামাজ লাগবে কি লাগবে না আমরা নামাজ চাই কি চাই না আওয়াজ বড় হবে চাই কি চাই না রোজা আওয়াজ ছোট হয়ে গেল বড় করে রোজা হজ জাকাত ইবাদত বন্দেগি রুকু সেজদা একতা নম্রতা ভদ্রতা সুশিক্ষা মারামারি দুই একজন হয়ে তো কেন কেন চাই না আই জাকাত আছে না কেন সম্পর্ক মারামারি বড় করে হন চাই না মারামারি মত সুডো যারা আওয়াজ মত ঘুষ আওয়াজ বড় করে বলেন না ঘুষ সুদ ইয়াবা বাবা ট্যাবলেট নামাজ মুষ্টি খাইবেন আল্লাহ কবুল করো বড় করি বিরক্ত হইন না বিরক্ত নই না বাদ ওনারা মহব্বতের মানুষ পাই দিয়ে একখানা একে একে কথা হইতে গভীর মনোযোগ দাও আল্লাহ পাক রব্বুল আলামিন হতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বি নিআমাতি রাব্বিকা ফাহাদি যে নিয়ামত দিও তোমরা দি এই নিয়ামত ফাইয়ানে তোমরা তাস্কারা করো আলোচনা করো খুশি উদযাপন করো সুবহানাল্লাহ নবীর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে কার জন্য কি তো জানি না তবে সুন্নিদের জন্য নবীর থেকে বড় কোনো নিয়ামত নাই কারণ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন একে একে 39 জন মানুষ মুসলমান হয়ে গেল হযরত ওমরকে গিয়ে একজন বিচার দিল ও ওমর আপনি এত ক্ষমতাধর একজন মানুষ খবর কি রেখেছেন কিছু কিসের খবর বলে ওই নবী যে এসে 39 জন মুসলমান করে দিয়েছে এখন আমাদের ধর্ম শেষ আমাদের এই ধর্ম আর পাওয়া যাবে হযরত ওমর মাথা গরম বেশি গরম তাতে কি হস 39 জনে গিয়ে হদ হয়ে গিয়ে হদ 40 জন হয়তো ধন যাইতো না
চল্লিশ জন যোধন হজরত উমর ইল্লা তলোয়ার বাইর করি আল্লাহর ঘর গিলাব ধরি লেহের দেহ হবদ্দার হবদ্দার উনচল্লিশ হই তো চল্লিশ জন হইতো ধন আন্নবীর হাজা হবর কি ইয়া রাসূলুল্লাহ হযরত উমরের মাথা বেশি গরম হই হদ আরেকজন যদিও গর্দান ফেলা দিব ভাই আন্নবী হদ টেনশন না করছো উমরের আইস্তু দাও চল্লিশ নম্বরে বে উমর নিজে আর কেন বড় করে হন না হজরত উমরকে সেদিন প্রশ্ন করা হয়েছে ও হজরত উমর আল্লাহর ঘরের গিলাব শরীফটা এইভাবে বাম হাতে ধরে ডান হাতে যে তলোয়ার লেহের দিয়েছিলেন ওই দিন কি আল্লাহ পেয়েছেন ওই দিন কি আল্লাহর দেখা পেয়েছেন আল্লাহর সাক্ষাৎ পেয়েছেন আল্লাহর রহমত পেয়েছেন আল্লাহর নিয়ামত পেয়েছেন হজরত উমর বলেন সেদিন আমি আল্লাহ পাই নাই যেই দিন মুস্তাফার কদম ধরেছি সেদিন আল্লাহ পেয়েছি আরেকটু বড় করে আল্লাহ পাওয়ার জন্য নবীর দরকার নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ আমাদের থেকেও নবী লাগবে কি লাগবে না আল্লাহ পাক মত পর্যন্ত নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা দিবানি সে মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি আমি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে চারিয়া আপনি বিনে কি লাভ হবে এ জগতে বাঁচিয়া আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি দুনিয়ার জমিনে তশরিফ আনার পূর্ব পর্যন্ত আরবের অবস্থানটা বড় খারাপ ছিল শুধু খারাপ নয় বাবারা ভাইয়েরা যেটাকে আইয়ামে জাহেলিয়া বলা হতো যেটাকে অন্ধকার যুগ বলা হতো ওই সময়ে কোনো মানুষের প্রতি মানুষের দয়া ছিল না মায়ের প্রতি সন্তানের দয়া ছিল না সন্তানের প্রতি মায়ের দয়া ছিল না মেয়ের প্রতি বাবার দয়া ছিল না বাবার প্রতি মেয়ের দয়া ছিল না এমন একটা মুহূর্ত ছিল যখন মহিলাদেরকে মেয়েদেরকে জন্ম নিলে তারা একটা দুশ্চিন্তা মনে করত নিজেদের জন্য লানত মনে করত মহিলাদেরকে মেয়েদেরকে শিশু মেয়েদেরকে জীবন্ত কবরের ভেতরে দাফন করে দিত ওই মুহূর্তে আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়ে মহিলাদেরকে মহিলার সম্মান মাদেরকে মায়ের ইজ্জত বাবাকে বাবার ইজ্জত ভাইকে ভাইয়ের সম্মান বোনকে বোনের ইজ্জত দান করে দিয়েছেন জুড়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠিয়ে দিব ওই আকাশের মধ্যে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টি জগতের রাতটা আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ইয়া রব্বুল আলামিন আপনার নবীকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহ আপনি একটু রাতের বেলায় পাঠান আল্লাহ প্রশ্ন করলেন ও আমার সৃষ্টি রাত কেন রাতের বেলায় পাঠাবো রাতটা ডাক দিয়ে বললেন আল্লাহ রাতের বেলা বড় সুন্দর হয় অন্ধকার যদিও থাকে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ থাকে আকাশের মধ্যে তারকারাজি সুন্দর করে সজ্জিত থাকে আপনার নবীকে সুন্দর ওই রাতের মধ্যে পাঠিয়ে দেন এবার দিন আল্লাহকে ডাক দিলেন নিয়া রব্বুল আলামিন আমি দিন নবীকে দিনের বেলায় পাঠান দিনের বেলায় এমন এক সময় যে দুনিয়ার সমস্ত জগৎটা আলোকিত থাকে অন্ধকার থাকে না সুতরাং রহমতের নবীকে দিনের বেলায় পাঠিয়ে দেন আল্লাহ পাক বলেন ও রাত এবং দিন আমার নবী তোমার জন্য যেমন রহমত রাতের জন্য
তেমন রহমত দিনের বেলায় পাঠিয়ে দিলে দিন কষ্ট রাত কষ্ট পাবে রাতের বেলায় পাঠিয়ে দিলে দিন কষ্ট পাবে আর আমি আমার কোন সৃষ্টি জগৎকে নবীর জন্য কষ্ট দিতে পারি না কারণ আমি আল্লাহ নবীর শানে ঘোষণা দিয়ে দিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বড় করে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন ও রাত এবং দিন আমি আল্লাহর সৃষ্টি জগৎ আমি আমার নবীকে রাতও পাঠাবো না দিনও পাঠাবো না আল্লাহ তাহলে কোন সময় পাঠিয়ে দিবেন আল্লাহ বললেন যে সময়টা রাতও হবে না যে সময়টা দিনও হবে না সেই সময়টার নাম হচ্ছে সুবহে সাদিক জোরে বলেন আল্লাহ নবীকে কতটুকু চিন্তা ভাবনা করে নিয়ামত দিয়ে পাঠিয়েছেন যাতে কেউ কষ্ট না হয় রাতটাও যেন আপত্তি না থাকে দিনেরও যেন আপত্তি না থাকে কারণ তিনিই তো রহমতের নবী আরেকটু বড় করে বলেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি বাদশাহ রে আওয়াজটা বড় করেন না বাবা একটু নূরে মুহাম্মদ তুমি বাদশাহ রে বাদশাহ তুমি বাদশাহ রে বাদশাহ তরানে ওয়ালা নবী তুমি বাদশাহ রে বাদশাহ কমলে ওয়ালা তুমি বাদশাহ রে বাদশাহ কমলে ওয়ালা নূর মুহাম্মদ গভীর মনোযোগ আমার রসুল বলছেন উম্মত তোমরা দুনিয়ায় যখন আসো কেমন করে আসো ইয়া রসুল আল্লাহ আমাদের শরীরে কোনো জামা থাকে না পোশাক থাকে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উম্মত রে উম্মত একটু শোনো 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 পরিস্তুমল বসান বেলেবাসিল জান্না তুমি যখন মায়ের রহম দিয়ে দুনিয়ায় আসো তুমি উলঙ্গ অবস্থায় আসো খালি গায়ে আসো শরীরে কোনো জামা থাকে না পোশাক থাকে না তোমার সতরটা সবাই দেখে তবে আমি আল্লাহর নবী দুনিয়ার জমিনে যখন আসতে লাগলাম আমার আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি পোশাক পরে এসেছি এমন নবী যে নবীর সতর কোনোদিন কোনো বিবি পর্যন্ত দেখে নাই সুবহানাল্লাহ বলবেন না কত রহমতের নবী কত দয়াবান হই নবী দেখেন আল্লাহর নবী যখন তশরিফ আনবেন মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন আল্লাহর নবী দুনিয়ায় আসবেন এর আগে তো আল্লাহর নবী দুনিয়ায় আসার আগে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৮ মাস ১২ দিন মতো আম্মা জানের রহমে পাকে ছিলেন এখানে আরেকটা জিনিস আমি ভেঙে দিতে চাই অনেকে রসুলের পাকের আম্মা জান আব্বা জানকে নিয়েও বাজে মন্তব্য করে এগুলো কিন্তু সহ্য করার মতো বিষয় নয় রসুলে পাকের আম্মা জান আব্বা জান যে জান্নাতি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ এই বিষয়ের উপরে ৬টা কিতাব লিখেছেন তারা গুজদম বরিব সুবহানাল্লাহ বলে আর কেন বড় করে ৬টা কিতাব উনি এই পক্ষে লিখেছেন কোরআন হাদিসের দলিল দিয়ে এগুলো রদ করার মতো কোন আলেম দুনিয়াতে বর্তমানে নাই তা আমি যেটা আপনাদের বোঝার জন্য সহজে বলবো হযরতে ইউনূস আলাইহিস সালাম একটা মাছের কোথায় ছিলেন একটা দোয়া পড়েছিলেন দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু ইবা আরবি ফদত ফলি ফরি না ফরি তুন টুন হইলি ফরি না ফরি তুন হয়ে জেলি বার ফরি না তুন শেষ হয়ে জেলি তুন যাতে চলার তাল্লার রাহির না রাহির তুন যাতে গে গই অদ্দে মুরগি মার্কেট ডে উঠিন লাগাইলাম বালা করে তুন উড়ে নিন না পারে তুন যাতে শেষ হয়ে গিয়ে এত কিন্তু আর আল্লাহ ডাক নাই তুমন যা তখন চলে তখন হতে শাহজালালের বাংলাদেশ শাহফরানের বাংলাদেশ শাহ আমানতের বাংলাদেশ গৌসে মাইজ ভান্ডারির বাংলাদেশ রহম করো আল্লাহ তুমন যা তো শেষ হয়ে হতে বাংলাদেশ আমার তুমন চলিলে তার কিছু নাম নাই হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন
চল্লিশ কিংবা একচল্লিশ দিন ওই মাছের পেটে। আল্লাহ পাক মাছটাকে এত সম্মানিত করে দিলেন একজন নবী তার পেটে থাকার কারণে, আল্লাহ বলছেন জান্নাতি মেহমানদেরকে এই মাছটা দিয়ে মেহমানদারি করা হবে। আরেকটু বড় করে, আরো বড়, এই মাছটাকে দিয়ে মেহমানদারি করানো হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হজর মাছটা হয়তো বেশি বড় হবে না, একটা মাছ দিয়ে এতগুলি জান্নাতি কেমন করে মেহমানদারি হয়? তো মাছটা আমার আপনার জন্য ছোট হলেও আল্লাহর পক্ষ থেকে বড় বানানোর সুযোগ আছে না নাই? ক্ষমতা কার? কথা বলেন, ক্ষমতা কার? যদি একটা মাছের পেটের ভেতরে আল্লাহর একজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাম 40 কিংবা 41 দিন থাকার কারণে ওই মাছের পেটটা এত দামি হয়ে যায় যে আল্লাহ পাক ওই মাছটাকে জান্নাতীদের মেহমানদারির ব্যবস্থা করে দেন, তাহলে আমার আপনার নবী যেই নবী না হলে ইউনূস নবী হতো না, যেই নবী না হলে মূসা হতো না, ঈসা হতো না, ইয়াকুব হতো না, দাউদ হতো না, ইব্রাহিম হতো না, ইসমাইল হতো না, হযরত সুলাইমান হতো না। সেই রহমতের নবীকে যেই মা জননী পেটের মধ্যে রেখেছেন, ওই মা জননী যে জান্নাতি তার মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলাল্লাহ লমিয়াতি নজীরুকা ফি নজরিন মিসলে তো না শুদ পেদা জানা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর নবীর আম্মাজান হযরত মামেনা বলেন, আমার মনে হচ্ছে আমার নূরের সন্তানটা দুনিয়ার জমিনে আসবে। নূর কেন বলা হলো? কারণ মামেনা বলছেন, যেইভাবে তোমাদের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ফিট করে দেওয়া হয়েছে, কোনোদিন কোনো ওজন হয় নাই, কোনোদিন কোনো ভারী লাগে নাই, কোনোদিন কথা হয় নাই, বাত্রা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, ঠিক যেমন ফেরেশতা নূরের তৈরি, সেই জন্য তাদের দুইজনকে কাঁধে নিলেও কোনো ওজন বোধ করতে হয় না, কষ্ট হয় না। ঠিক তেমন করে আমার সন্তান নূরের নবী আমার পেট মোবারকের মধ্যে ছিল, একদিনের জন্য আমার কোন ওজন অনুভব হয় নাই, নূরের কোন ওজন। কথা বলেন, নূরের কোন ওজন। এবার মামেনা বলছেন, সন্তান যখন আসার টাইম হলো, আমি আমার শ্বশুরকে ডাক দিলাম, আল্লাহর নবীর দাদা জানকে আল্লাহর নবীর আম্মা জান ডাক দিলেন, বললেন বাবা মনে হচ্ছে সন্তান দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, আখরি নবীর তশরিফ আনবেন। আল্লাহর নবীর দাদা জান ডানে তাকালেন বাঁয়ে তাকালেন, কাউকে দেখলেন না, আশেপাশের ঘরের মধ্যে গেলেন, কোনো মহিলারা নাই, আরবের কোনো একটা অনুষ্ঠানের মধ্যে সবাই ঘর থেকে বাইরে চলে গেল। আল্লাহর নবীর দাদা এবার দোয়া করার জন্য আল্লাহর হারে কাবার সামনে চলে গেলেন, পরেশান হয়ে গেলেন। আমি আপনি পরেশান হলে যেমন করে আল্লাহর ঘর মসজিদের ভেতরে ঢুকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকি, আল্লাহর নবীর দাদা যান, আল্লাহর নবী দুনিয়ার তশরিফ আনার আগে আগে দোয়া করার জন্য আল্লাহর ঘর হানায় কাবার সামনে গিয়ে সেজদার মধ্যে পড়ে দাঁড়িয়ে গেলেন। এবার সেজদা থেকে উঠে হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ তোমার রহমতের নবী আসতেছে, আমার সন্তানের বিবি হযরতে আমিনার দিকে রহম করো, নিয়ামত দাও, বরকত দাও, কোনো মানুষ সাহায্যের জন্য নাই, ঘরের মধ্যে মাত্র 13 বছরের কালো একটা মেয়ে রয়েছে যার নাম বারাকা। ও আল্লাহ আমার নাতি দুনিয়ার জমিনে আসবে, সে আসার আগে আগে প্রায় দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত এক একজন নবী রসুল আমাকে এসে সুসংবাদ দিচ্ছে, মামেনাকে এসে সুসংবাদ দিচ্ছে। এবার হঠাৎ করে হযরতে হাজা আল্লাহর নবীর দাদা যান নজর করে দেখেন আল্লাহর ঘরটা আল্লাহর নবীর মাওলুদিন নবী শরীফের দিকে হালকা ঝুঁকে গিয়েছে, কোনো তুফান নাই, কোনো বাতাস নাই। এবার আল্লাহর নবীর দাদা ডাক দিয়ে বললেন, আল্লাহ এটা কেমন কথা, তোমার ঘরটা ঝুঁকে গেল? আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো, ও নবীর দাদা দেরি
করিও না ওই যে দেখো মামেনার রহম থেকে বিশ্বর শ্রেষ্ঠ রাসূল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় এসেছে আল্লাহর ঘর ঝুঁকে গিয়ে কাবার কাবাকে সম্মান করতেছে জোরে বলেন কোন নবী যেই নবীকে কাবাও সম্মান করে মসজিদে মেহরাব আছে না কেন দেয় ইমাম সাহেব দাঁড়াতে সহজ হওয়ার জন্য জানতে বোঝা যায় কেবলা কোন দিকে মেহরাব ফন্দিত হয় কেবলার মিকন না আরা তান্ডে পশ্চিম হয়ে যায় কেবলা পশ্চিম দেয় সৌদি আরব যায় পশ্চিম তোয়ালি পশ্চিম দেখা বোঝায় পশ্চিম মধ্যে কেবলা ভিন্ন আরা তান্ডে পশ্চিম দিকে কেবলা দেয় তাহলে আরা পশ্চিম পশ্চিমে হয় অন্যান্য দেশত কিন্তু ব্যাগ সবসময় কেবলা পশ্চিম দিকে নতায় কেন কি আল গরম মেহরাব কি বুঝাই কেবলা হন্দি কাবা হন্দি আল্লাহর ঘর যারা আল্লাহ নিয়ে আলহামদুলিল্লাহ যারা জান্নাত হবে আল্লাহ যাবে তৌফিক দাও এই আওয়াজে জান্নাত পারিবেন আরো বড় করে আল্লাহর ঘর হানায় কাবার সামনে হাতিম আছে হাতিমই বলতে পুরোপুরি মেহরাবর মুখকে মেহরাবর মতো যারা ঢুকুন তারা দেখুন পুরোপুরি মেহরাব আল্লাহর ঘর বুঝাই দেব দে ও বন্দা মসজিদুর জিল্লে কেবলা মসজিদুর জিল্লে কেবলা বুঝাই মেহরাব ঠিক হানায় কাবার কেবলা দি মদিনা শরীফ ইয়ান দি হাতিম দি এনে বুঝাই দিলে সুবহানাল্লাহ হাতিমুর মুখ হইকে মদিনা শরীফের মুখকে আহ যারা নসি না জুন নসি না আল্লাহ প্রত্যেক করে শুনিবে তৌফিক দাও মুয়াজ্জেজ হাজিরিন যাই হোক দেখেন আমার নবী কেমন নবী এই যে একজন মেয়ের নাম নিয়েছি কালো মেয়ে নাম হচ্ছে বারাকা রসুল যখন আসতেছেন তখন ওনার বয়স 5 বছর 13 বছর রসুলের আব্বা জান ওই মেয়েটাকে কিনে এনেছিলেন সুন্দর ছিল না তখন তো আরবে মেয়ে বেচা কিনা হতো রাস্তার মধ্যে সবাই বেচা কিনা করছে আল্লাহর নবীর আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন অনেক সময় আমরা অনেক গরিব মেয়েকে দেখলে মায়া লাগে না ছোট মেয়ে তাকে আমরা টাকা দিই পয়সা দিই আল্লাহর নবীর আব্বা জান হেঁটে বাজারে যাচ্ছেন দেখলেন একজন মানুষ একটা কালো মেয়ে বিক্রি করছে তখন তার বয়স 9 বছর আল্লাহর নবী নজর করে দেখলেন মেয়েটা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে কালো হওয়ার কারণে তাকেও কেউ কিনে না আল্লাহর নবী কি করলেন ওই ছোট্ট মেয়েটাকে কালো মেয়েটাকে তার প্রতি দয়া করে আল্লাহর নবী কিনে নিয়ে ঘরের মধ্যে আসলেন মামেনাকে এনেছে বললেন আমেনা তোমার জন্য উপহার নিয়ে এসেছি মামেনা বললেন স্বামী কি উপহার এনেছেন বললেন কালো একটা ফুটফুটে মেয়ে তোমার জন্য উপহার এনেছে আমরা কেউ কালো দেখলে দাম দিই না মর্যাদা দিই না এই কালোর দাম কেমন দেখেন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই মেয়েটাকে আনার পর থেকে আল্লাহর নবীর আব্বা জানের ঘরের মধ্যে বরকত আর বরকত হচ্ছে কে দিচ্ছেন কথা বলেন সেজন্য সেদিন থেকে তার নাম দেওয়া হয়েছে বারাকা আল্লাহর পক্ষ থেকে যার জন্য বরকত আসতেছে সেজন্য তার নাম দেওয়া হলো বারাকা তো তিনি আল্লাহর নবীর ঘরের মধ্যে থাকতেন মেয়ের মতো ছিলেন আল্লাহর নবীর আব্বা জানের কাছে যাই হোক নবীজির আব্বা জান ইন্তেকাল করলেন নবীজি আসার আগে আগে বারাকা নবীর আম্মা জানকে সবসময় বলতেন বলতেন আপনার ঘরে এমন এক সন্তান আসবে দেখবেন চাঁদের মতো সুন্দর হবে বড় করে বলেন না আল্লাহর নবী দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম কোন জান্নাতি মহিলারা আল্লাহর নবীকে কোলে নিতে পারার সুযোগ পান নাই সর্বপ্রথম নবীকে কোলে নিয়েছেন ওই কালো মেয়েটা সুবহানাল্লাহ তার মানে নবী কি শিক্ষা দিলেন যে তোমরা কালোকে ধলাকে ফর্সাকে এটা দেখিও না কার ভিতরে ঈমান আছে তোমরা সেটাই দেখো আল্লাহর দরবারে হালাল হলার দাম আল্লাহর দরবারে দাম আছে শুধু ঈমানের সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন তশরিফ আনলেন নবীজি সেজদা থেকে হযরতে বারাকা যখন উঠায়া নিলেন হযরতে বারাকা আল্লাহর নবীর আম্মা জানকে ডাক দিলেন ও নবীর মা আপনার কি মনে আছে আমি দীর্ঘ 8 মাস থেকে আপনাকে বলে আসছিলাম আপনার ঘরে ফুটফুটে সুন্দর ছেলে হবে আপনার ঘরে চাঁদের মতো সুন্দর ছেলে হবে আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা শুয়ে শুয়ে বলছেন হ্যাঁ বারাকা তুমি বলেছো আমার মনে আছে এবার বারাকা ডাক দিয়ে বললেন ও আমেনা আমি ভুল বলেছি ভুল বলেছি ভুল বলেছি এমন এক সন্তান আপনার রহম দিয়ে দুনিয়ায় এসেছে যে চাঁদের চাইতে আরো বেশি সুন্দর চিৎকার দিয়ে বললাম সুবহানাল্লাহ আরো সুন্দর বলে আমি তো বলেছিলাম শুধু চাঁদের মতো হবে এখন দেখছি নবী আরো সুন্দর আল্লাহর নবীকে দুনিয়াতে আসার পর থেকে ইন্তেকাল পর্যন্ত যিনি দেখেছেন তিনিই হচ্ছেন বারাকা
আল্লাহর নবীর দুইজন মানুষের জন্য নিজের চাদর মুবারক বিছিয়েছিলেন, একজন হচ্ছে হযরতে মা হালিমা, আরেকজন হচ্ছেন এই বারাকা যার পরবর্তীতে নাম হয়েছে হযরতে উম্মে আইমান, যিনি রাসূল পাকের পাশরাফ মুবারক খেয়েছেন। সুবহানাল্লাহ, ইয়ারা গল্লি কেউ আড়ে যাবো না ডাহ দি মাতন না মানুষ বাধ্য না, আর হরত লাগিলে নিজেরাও তো হরিয়াম ফাড়ি ফেলাতে চাই, নতুন পর্যন্ত শান্তি লাগে না, এই যে গামিত দি এগিন হুসব না বাস বোধ গণ গিন হুসব মামাতার দি তারা গিন হুসব দেরি বাস না হুসব বাস না হুসব এলে করে কেউ রাত লাগাই দিলি লোভ না ও তো তোর কিন্তু মাগই ঠিক না বে ঠিক, কিন্তু আল্লাহ নবীর লোবেল্লাই আহ 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 আরেকটু বড় করে বলেন না, আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়ে হযরত আনাস ইবনে মালিকের ঘরের মধ্যে ঢুকলেন, আনাস ইবনে মালিক যখন দেখলেন নবী তার ঘরের মধ্যে তশরিফ নিলেন, অন্যান্য সাহাবা একরামরা পাগলের মতো পিনিস নিয়ে আসতেছে, পেয়ালা নিয়ে আসতেছে আল্লাহর নবীর ঘাম মুবারক নেওয়ার জন্য। আমার দয়াল নবী ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, এমন পাগলের মতো আমার ঘাম মুবারক নেওয়ার জন্য কেন পাগলামি করছো? সাহাবা একরাম ডাক দিলেন, ও আল্লাহর নবী, আমরা গরিব সাহাবি, আমরা আমাদের সন্তানদের বিয়ে শাদীর মধ্যে দামি আতর দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, তৌফিক নাই, তবে যখন নতুন সন্তানদের বিয়ে শাদী হতে থাকে আপনার নূরানি ঘাম মুবারক যদি এক ফুটা নতুন স্বামী স্ত্রীর গায়ে দেওয়া যায় 70 দিন পর্যন্ত মেশক আম্বরের খুশবু থাকে। যেই নবীর ঘাম মুবারক এত খুশবু সেই নবী দেখতে মন চাই কি চাই না, আওয়াজ দিয়ে বলেন না, আরেকটু বড় করে আরো বড় করে, জীবনে হবে কি তোমার দিদার মহব্বতের আওয়াজ দিয়ে, জীবনে হবে কি ইয়া রাসূল ইয়া শাই রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল সালা দুনিয়া মুআজ্জাজ হাজেরিন, আমার নবী দুনিয়ায় তশরিফ আনলেন, নবীজি দুনিয়ায় তশরিফ আনার পরে একে একে এক একটা সময় যাচ্ছে পার হচ্ছে, আল্লাহর নবী ঘর থেকে বের হলে আকাশ থেকে আমার নবীকে এসে ছায়া দান করা হচ্ছে। সুবহানাল্লাহ, একদিন আমার নবী পাহাড়ের পাদদেশে বসে আছেন, 5.5 কিংবা 6 বছরের কাছাকাছি বয়স, আল্লাহর নবী নজর করে দেখলেন অনেক ছোট বাচ্চারা খেলাধুলা করছে, নবী নিজেও শিশু, আল্লাহর নবী নজর করে দেখলেন কিছুক্ষণ পরে বিকাল হতে হতে একজন মানুষ আসে, একজন সন্তানকে ডাক দিয়ে কোলের মধ্যে নিয়ে ঘরে নিয়ে যায়, আরেকজন আসে কোলের মধ্যে করে নিয়ে যায়, আরেকজন আসে সন্তানকে নিয়ে যায়। আল্লাহর নবী আম্মাজানের কাছে আসলেন, ডাক দিলেন, মা গো, সবাই দেখি তার বাবা আসে, খেলতে গেলে বাচ্চাদেরকে সন্তানদেরকে বুকের মধ্যে আদর করে চুমু দিয়ে ঘরে নিয়ে যায়, মা গো আজকে সারাদিন তো আমি বসেছিলাম, কই আমার বাবা তো আসলো না, মা আমার বাবা কোথায়, আমি রসুলের বাবা কোথায়? আল্লাহর নবীর আম্মাজান বললেন, ও আমার সন্তান, তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে থেকে পর্দা করেছেন, বর্তমানে ইয়াসরিব নাম, বর্তমানে সেটার নাম মদিনাতুল মুনাব্বারা, মসজিদে নববী শরীফের একটা এরিয়ার ভেতরে, আগেকার সময়ে যারা হজে গিয়েছেন পিলারের নম্বর দেখে রসুল পাকের আব্বাজানের মাজার শরীফ কোন জায়গায় দেখা যেত, কিন্তু যদিও বা এখন বর্তমান সরকার সেগুলা উঠে ফেলার কারণে দেখা যায় না, আর বর্তমানে মসজিদে নববী শরীফের একটা এরিয়ার ভেতরে আল্লাহর নবীর আব্বাজানের মাজারে পাক রয়েছে। যাই হোক, আল্লাহর নবী আম্মাজান আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন বাবার কবর দেখাবে, ছোট্ট শিশুটাকে নিয়ে আল্লাহর নবীর আম্মাজান রওনা করলেন, সাথে আছেন ওই বারাকা, সাথে ওই শুধু বারাকা আর কেউ নাই। আল্লাহর নবীর আম্মাজান যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী জিয়ারতটুকু করলেন, জিয়ারত ইসলামের আগে থেকেই আছে,
ইসলাম প্রচার হওয়ার আগে থেকে জিয়ারত মক্কা শরীফ থেকে মদিনা শরীফ নবীর আব্বাজান আম্মাজান আব্বাজানের জিয়ারতের জন্য আম্মাজান নিজেই নিয়ে গেলেন সুবহানাল্লাহ যাই হোক মুয়াজ্জাজ হাজেরিন আল্লাহর নবীর আম্মাজান হঠাৎ করে একজন এসে বলতে লাগলো আমেনা তোমার সন্তান সম্পর্কে কিছু কি জানো বলেন কি হয়েছে তোমার সন্তান যখন আজকে ওই যে মদিনা শরীফে ইয়াসরিবের রাস্তা দিয়ে হাঁটছিল আমরা সবাই দেখেছি তোমার সন্তানকে আকাশের মেঘমালা এসে ছায়া দিচ্ছে নবীর আম্মাজান একটু ভয় পেয়েছে কারণ সেখানে ইহুদিরা আছে সেখানে কাফেররা আছে আমার ছোট্ট শিশুটাকে শেষ করে দিবে আমার ছোট্ট শিশুটাকে শেষ করে দিবে তাড়াতাড়ি করে বারাকাকে বললে বারাকা আমরা আর ইয়াসরিবে থাকতে পারবো না তাড়াতাড়ি মক্কা শরীফ চলে যেতে হবে তাড়াতাড়ি ব্যাগ গুছাইয়ে আল্লাহর নবীর আম্মাজান যখন রওনা করলেন আবওয়া নামক জায়গায় আবওয়া নামক জায়গায় এখনো যদি আপনি ওই জায়গায় যান বাবা আপনার বুকটা কেঁপে উঠবে এমন এক জায়গা ছয় বছরের আমার দয়াল নবী আর কেউ নাই নবীর আম্মাজান আছে আর হযরতে বারাকা আছে নবীর আম্মাজান আবওয়া নামক জায়গায় আসলেন হঠাৎ করে জ্বর আসলো আল্লাহর নবীর আম্মাজান শুয়ে পড়লেন ডাক দিলেন বারাকা আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমার হায়াতের বাজেট শেষ আল্লাহর নবীর আম্মাজান যখন হায়াতের কথা বললেন আল্লাহর নবী বসে গেলেন মায়ের মাথাটাকে কোলের মধ্যে নিলেন নেওয়ার পরে রসূলে পাক ছয় বছরের শিশুটা চোখের পানিগুলো ঝরছিল টপ টপ করে জমিনের মধ্যে মায়ের গালের মধ্যে পড়ছিল আল্লাহর নবীর আম্মাজান হযরতে আমেনা চোখের পানিগুলো মুছে দিচ্ছিলেন আর বলছিলেন ও আমার সন্তান নূরের চেহারা তোমার চাঁদের চাইতে সুন্দর বেশি তুমি কান্না করিও না আমি মা চলে যাচ্ছি না বরং তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন উম্মে আইমানকে ডেকে বারাকাকে ডেকে ওয়াদা নিলেন বারাকা তুমি আমাকে ওয়াদা দাও আমার সন্তান ছয় বছরের এই সন্তানটাকে সম্মান সন্তানটাকে তুমি সহি সালামতে দাদার কাছে পৌঁছায় দিবে সহি সালামতে দাদার কাছে পৌঁছায় দিবে হযরতে বারাকা বলেছিলেন ও হযরতে আমেনা আমার জান গেলে যেতে পারে আমি আপনার সন্তানকে নিরাপদে মক্কা শরীফ পৌঁছায় দিব সেজন্য আমার রসুল বলেছিলেন দুনিয়াতে আমি রসূলের কষ্ট এবং সুখ দুটোটা যদি কেউ দেখে থাকে সেটাই হচ্ছে বারাকা বড় করে বলেন তো যাই হোক রসূল যেদিন আগমন করছিলেন জান্নাত থেকে কয়েকজন পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা এসেছিলেন তার মধ্যে একজন ছিলেন হযরতে আমাদের প্রত্যেকের সমস্ত মানব জাতির মা হযরতে বাবা আদম আলাইহিস সালামের বিবি হযরতে মা হাওয়া সুবহানাল্লাহ তিনি এসেছিলেন হযরতে মরিয়াম এসেছিলেন আবার ফেরাউনের বিবি হযরতে বিবি আসিয়া এসেছিলেন সুবহানাল্লাহ ফেরাউন মুমিন না কাফের মাতর না মুমিন না কাফের এতে কোনো সন্দেহ কিন্তু ফেরাউনের বিবি হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন একদিন ফেরাউনের হুজুর এসে বলতে লাগলো ফেরাউন খবর পেয়েছেন ফেরাউন বলল কি খবর আপনার বিবি আপনার ঘরের ভিতরে যে বিবি আছে বিবি আসিয়া সে তো আপনাকে খোদা মানে না আমরা সবাই মানি কিন্তু সে মানে না হযরত বিবি আসিয়ার ব্যাপারে যখন বললেন ফেরাউন বললেন ও হুজুর তুমি ভুল বলছো আমার বিবি আমাকে খোদা মানে তখন উজির বলল ফেরাউন একবার গিয়ে জিজ্ঞেস করে আসে আসলে কি আপনার বিবি আপনাকে খোদা মানে কিনা এই খবর যদি বাইরে ছড়িয়ে পড়ে আপনাকে আর কেউ খোদা মানবে ফেরাউন গেল বিবি আসিয়াকে ডাক দিল ও আসিয়া তুমি আমাকে খোদা মানো এটা আমি জানি বিবি আসিয়া তবে কোনোদিন কারো সামনে তুমি আমাকে খোদা বলে কখনো ডাক দাও নাই কখনো সেজদাটা করো নাই আসি আজকে আমি ফেরাউন তোমাকে ঘোষণা দিলাম তোমার জবান থেকে আমার থেকে একবার খোদা বলে ডাকটা শুনতে মন চায় আর তোমার কপাল দিয়ে আমাকে একটা সেজদা করো আমি তোমার উপরে খুশি হয়ে যাব বিবি আসিয়া ডাক দিলেন ও ফেরাউন খবরদার খবরদার আমি আপনাকে খোদা বলতে পারবো না কারণ আমার একমাত্র খোদা একজন তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ফেরাউন বলল বিবি আমি তো মানতে পারি না তোমাকে আমার থেকে অবশ্যই আমাকে খোদা মানতে হবে খোদা বলতে হবে ও বিবি যদি না বলো আমি তোমাকে কঠিন থেকে কঠিন নির্যাতন করব তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব
আমার বাবারা ভাইরা আল্লাহকে যে একবার মোহাব্বত করতে শুরু করে দেয় আল্লাহর উপরে যে একবার ঈমান আনে দুনিয়ার সমস্ত কষ্ট যদিও এক পাল্লাই দেওয়া হয় সে কোনোদিন আমার আল্লাহকে অস্বীকার করে না ঠিক না বেঠি হযরত বিবি আসিয়া বললেন ফেরাউন যত নির্যাতন ইচ্ছা আমাকে দিতে পারো কোনোদিনও তারপরেও আমি আমার আল্লাহকে অস্বীকার করব না নবী মুসাকে অস্বীকার করব না এবার ফেরাউনের মাথাটা যখন গরম হয়ে গেল উজিরের কাছে গেল বলতে লাগলো উজির তুমি যা বলেছো সত্যি বলেছো আসলে আমার বিবি আমাকে খোদা মানে না ও উজির এখন কি করব আমাকে বুদ্ধি দাও শয়তান যেমন বুদ্ধিও তেমন উজির বলতে লাগলো ও ফেরাউন আপনার বিবি কোনোদিন কোনো মানুষের সামনে যায় নাই পর্দা করে চলেছেন তবে আজকে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি আপনার বিবির পর্দাটা নষ্ট করে দেন যদি পর্দা নষ্ট করার কথা বলেন হয়তো পর্দা রক্ষার জন্য আপনার বিবি আপনাকে খোদা বলবে নাউজুবিল্লাহ ফেরাউন এবার তার চারজন সৈন্যকে গড়ের ভেতরে পাঠিয়ে দিল বলল যাও আমার বিবিকে চুলের মধ্যে ধরে আমার রাজ সিংহাসনের মধ্যে নিয়ে আসবে এবার চারজন সৈন্য গিয়ে বিবি আসিয়ার চুলের মধ্যে ধরলো ধরার পরে টানতে টানতে ওনাকে রাজ সিংহাসনের সামনে নিয়ে আসলো এবার বিবি আসিয়া বললেন ও স্বামী আপনি তো আমার স্বামী ছিলেন তবে দুনিয়ার জমিনে আমার পর্দা রক্ষা করার ফরজ দায়িত্ব আপনার উপরও ছিল আপনি আজকে আমার পর্দাটা নষ্ট করে দিচ্ছেন ফেরাউন বলল বিবি আরো কঠিন নির্যাতন হবে একবার আমাকে আল্লাহ বলে দাও একবার আমাকে খোদা বলে দাও বিবি আসিয়া বলেন ও ফেরাউন আমার পর্দা নষ্ট হলে হোক আমার আপত্তি নাই আমার কোন আপত্তি নাই আমার জিন্দেগি যাবে যাক তারপরেও আমি একবারের জন্য তুমি ফেরাউনকে খোদা বলে ডাকতে পারি উজির এখন কি করব সবার সামনে এনে দিলাম তারপরও তো বলল না উজির বলছেন একটা কাজ করেন আপনার বিবির সমস্ত কাপড় গুলা খুলে তাকে উলঙ্গ করে দেন নাউজুবিল্লাহ বড় করে বলেন এই কাপড়টা রক্ষার জন্য হলেও বিবি আসি আপনাকে হয়তো একবারের জন্য খোদা বলবে নাফরমান কাফের কমভক্ত জাহান্নামী ফেরাউন তাদেরকে হুকুম দিল আমার বিবির কাপড় টান দাও বিবি আসিয়া যথেষ্ট চেষ্টা করলেন নিজের ইজ্জত হেফাজতের জন্য ওই কাফের গুলা ছিন্ন ভিন্ন করে কাপড় টেনে নিল আমার আল্লাহ পাগলা মকানের খোদা ডাক দিল জিব্রাইল রাউনের দরবারের দিকে তাকিয়ে দেখ আমার আসি আল্লাহর প্রেমে কত কষ্ট সহ্য করতেছে ও জিব্রাইল দেরি করিস না জান্নাত থেকে একটু সুন্দর পোশাক নিয়ে আমার আসিয়ার গায়ের মধ্যে পড়াইয়া দে যারা কাফের তারা দেখবে বিবি আসিয়া উলঙ্গ রয়েছে আর যারা ইমানদার তারা দেখবে বিবি আসিয়ার শরীরের মধ্যে জান্নাতি পোশাক রয়েছে ফেরাউন এবার বলে আসিয়া এখনো সময় আছে একবার আল্লাহ বলো খোদা বলো আমাকে বিবি আসিয়া বলেন ও ফেরাউন যদি তুমি আমার স্বামী হিসেবে তোমার শরীরের মধ্যে কোন একটা ক্ষত হতো ফোড়া উঠতো ওইগুলা আমি আমার জবান দিয়ে পরিষ্কার করে দিতাম তবে আমি দুনিয়ার সবকিছু স্বামীর জন্য করতে পারলেও আমার আল্লাহর সাথে শরীক করতে পারবো না সব শেষ করে দিব তবে আল্লাহর সাথে শরীক করব না ফেরাউন বলেন আসিয়া আরো বেশি নির্যাতন করব আসিয়া বলেন নির্যাতন করতে পারলে করো তারপরে আমি একবারের জন্য আমার আল্লাহকে অস্বীকার করব না জোরে বলেন এবার উজির বুদ্ধি দিচ্ছেন ফেরাউন যে জবানটা দিয়ে বিবি আসিয়া বারবার আল্লাহ আল্লাহ বলছে এই জবানটাই বন্ধ করে দেন নাউজুবিল্লাহ বলবেন শয়তান যেমন বুদ্ধিও বিবি আসিয়া দুই হাত দুই গাছের সাথে বাঁধে প্রায় বৃত্তি করে দেওয়া হলো বিবি আসিয়ার কদম গুলাকে বাঁধা হলো এবার নির্দেশ দেওয়া হলো একটা প্যারেককে গরম করো আগুনের শিখার মধ্যে
বিবি আসিয়ার জিব্বা টান দিয়ে সেখানের ভিতরে সেলাই করে দাও। বিবি আসিয়ার জিব্বা বন্ধ করে দাও। বিবি আসিয়া যেন খোদা বলতে না পারে, বিবি আসিয়া যেন আল্লাহ বলতে না পারে, বিবি আসিয়া যেন আল্লাহর কোনো গুণগান করতে না পারে। এবারে সবাই যখন সেইভাবে প্রস্তুতি নিল, বিবি আসিয়ার জিব্বাটা টান দিয়ে যখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, বিবি আসিয়া আল্লাহর দিকে দেখে, দরবারের দিকে দেখে লামকানের হুদাকে ডাক দিল, আল্লাহ এতক্ষণ পর্যন্ত নির্যাতন করেছে, সহ্য করেছি সহ্য করেছি, একবার আপত্তি করি নাই, ও আল্লাহ এখন যদি জিব্বাটা নষ্ট করে দেয়, জিব্বাটা বরবাদ করে দেয়, তোমাকে ডাকবো কেমন করে, তোমাকে ডাকবো কেমন করে। এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিল, বিবি আসিয়ার সামনে নূরানি সুরতের মানুষ চলে আসলো, ডাক দিল, আসিয়া কষ্ট করিও, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। বিবি আসিয়া বলতে লাগলেন, আপনি কে, আপনি কে? বিবি আসিয়ার সামনে ওই জান্নাতি মানুষ দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আসিয়া আমি আখরি জামানার শ্রেষ্ঠ নবী, আকায়ে নামে তাজেদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে যাই নাই, তবে যেদিন দুনিয়ায় যাব সেদিন তোমার সাথে আমার আম্মা জানের গর্ভের থেকে নামার সাথে সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, একটু ধৈর্য ধরো, জান্নাতির মেহমানরা তুমি আসিয়াকে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা নূর নবীজি মারহাবা, মারহাবা মারহাবা দয়াল নবী, বড় করে বলেন মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা মারহাবা দয়াল নবী, জিন্দা নবী, নূরের নবী, বারো সূর্যের তা পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে, উম্মতেরি কন্দারি, উম্মতেরি কন্দারি নবী মোস্তফা, মারহাবা মারহাবা দয়াল নবী, আ মারহাবা মারহাবা নূর নবীজি, বড় করে বলেন না মারহাবা, আরেকটু বড় করে। আমাকে বলা হয়েছে নবী আসার আগে পরিস্থিতি কেমন ছিল এটা নিয়ে একটু আলোচনা করতে। মুয়াজ্জেস হাজেরিন সবাই জানি, আজকে যদি আমরা পুরুষরা নবীর এত প্রেমিক, মা বোনরা তার চাইতে বেশি হওয়া উচিত। কেন? মা বোনদেরকে আসল ইজ্জত আসল সম্মান আমার নবী এসেই দিয়েছেন। কোনো মাকে সন্তান মানত না, সন্তান কোনোদিন মাকে মা বলে ডাকতো না, ওই সময়ে জাহিলি যুগে আমার নবী এসে যেই মাকে সন্তানরা মানত না, ইজ্জত করতো না, সম্মান করতো না, ওই মায়ের কদমের নিচে আমার নবী সন্তানের জান্নাত দিয়ে দিয়েছেন। ইজ্জতটা কত বুলন্দ করে দিয়েছেন, কতটুকু বাড়িয়ে দিয়েছেন। একটু মনোযোগ, একজন ইহুদি আসলেন নবীর কাছে, তখনকার সময়ে ছোট্ট মেয়ে হলে তাদেরকে কি করা হতো আমি কথা বোঝাতে পারি না, মনে হয় মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হতো, দাফন করা হতো। এই যে নবী আসার আগের পরিস্থিতি, হুজুর আসা পর্যন্ত আমি আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ, আস্তে আস্তে নিয়ে আসতে পারবেন। আপনাদের দোয়া নিয়ে আমার থেকে একটু বাকলিয়ার দিকে যেতে হবে, মানে মোটামুটি টাইমে কাছাকাছি ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক। ইহুদি আসলেন, আসার পর আমার নবীকে বলছেন নাম ধরে, কারণ ইহুদিরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতেন না, নাম ধরেই ডাকতেন। আর আশেকরা, নবী প্রেমিকরা, ওলি প্রেমিকরা, মুমিনরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেই ডাকে, ঠিক না বেটি? ইমান থেকে আসে, মন থেকে আসে। এসে আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ও মুসলমানদের নবী, আমি যদি কলমা পড়ি আগে যা করেছি এগুলা কি থাকবে না মাফ হবে? আল্লাহর নবী বললেন, আপনি যদি কলমা পড়েন আগে যা করেছেন সব কি হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তিনি আবার নতুন করে প্রশ্ন করলেন, যদি বড় কোনো পাপ করে থাকি? আল্লাহর নবী বললেন, যত বড়ই হোক তার চাইতে বড় আমার আল্লাহর রহমত। এবার ওই ইহুদিটা ডাক দিলেন, ওকে মুসলমানদের নবী,
আমি এমন একটা পাপ করেছিলাম দুনিয়ার জগতের মধ্যে জাহেলি যুগে এমন একটা পাপ করেছি আমার ফুটফুটে একটা সুন্দর মেয়ে সন্তান হয়েছিল আমি আমার এই দুই হাতটা দিয়ে আমার মেয়েটাকে দাফন করে দিয়েছি ও নবী আপনি একবার বলেন এই গুনাহটা মাফ হবে কিনা আমার রাসূল বললেন ঘটনাটা কি হয়েছে একটু আমাকে বলেন তারপরে আমি বলবো মাফ হবে কি হবে না আল্লাহর নবী যখন ডাক দিলেন ইহুদির চোখের পানিগুলো টলমল টলমল করতে লাগলো কারণ দুনিয়াতে বাবার চাইতে সবচাইতে বেশি যার সম্পর্ক সেটা হচ্ছে মেয়ে কথা বলেন বাবা যাদের মেয়ে আছে তারা জানেন মেয়ে কত দামি আমারও চার বছরের একটা মেয়ে আছে গতকালকে ঘরে মাহফিল করে গেছি প্রায় তিনটা তখনও আমার মেয়ে বসে আছে যে বাবা কিছু একটা আনছে কিনা মেয়ের জন্য মেয়ে যে কত দামি এটা ওই বাবা ছাড়া কিন্তু আর কেউ একটা ছেলে হোক একটা মেয়ে হোক মা বাবা যে তার জন্য কত কষ্ট করেছে যতক্ষণ সে আবার নতুন করে মা বাবা হবে না ততক্ষণ কিন্তু এই কষ্ট বুঝতে পারে না এমনও অনেক সময় হয়েছে বাবা আমি আমার মেয়েকে নিয়ে সারা রাত চলে গেছে অসুস্থ ছিল কোলের মধ্যে নিয়ে আমি বসা এক বসাতেই রাত শেষ ফজরের আজান দিচ্ছে এমনও হয়েছে ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে নিয়ে আমার মা বাবা কত কষ্ট করেছে এই সিচুয়েশনে যদি আপনি না পড়েন কখনো বুঝার কোনো সুযোগ তাই মা বাবার কষ্টগুলো আমাদেরকে বুঝার এবং মা বাবার ইজ্জত রক্ষা হয় এইভাবে আমরা সন্তানরা যেন চলতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন যুবক ভাইরা বড় করে বলেন আমিন আরেকটু বড় করে আল্লাহর নবী বললেন ও ইহুদি বলো তো দেখি ঘটনা কি ও নবী আমি যখন বিয়ে করলাম শাদী করলাম তখন তো জাহেলি যুগ ছিল কোন ঘরের মধ্যে মেয়ে সন্তান হলে তাড়াতাড়ি দাফন করতে হতো জিন্দা দাফন করতে হতো আমার ঘরের মধ্যে একটা মেয়ে জন্ম নিল আমি নজর করে দেখলাম আমার মেয়েটা ফুটফুটে চাঁদের মতো দেখতে সুন্দর আমি তো বাবা আমার মন মানে না আমি আমার মেয়েকে এলাকার থেকে মানুষের থেকে একটু গোপন রাখার চেষ্টা করলাম এক বছর গোপন রেখে দিলাম দুই বছর গোপন রেখে দিলাম কেউ জানে না আমার ঘরে মেয়ে আছে কেউ জানে না আমার ঘরে মেয়ে আছে তিন বছর চলে গেল চতুর্থ বছরে যখন পা দিল আমার ছোট্ট মেয়েটা হঠাৎ করে একদিন তার আওয়াজটা ঘরের বাইরে যখন চলে গেল আরবের কাফেররা জেনে গেল আমার ঘরের মধ্যে একটা মেয়ে রয়েছে তারা একটা মিটিং ডাকলো মিটিং দেখে আমাকে সেখানে নালিশ করে সালিশ করলো বিলাস করলো তারা ডাক দিয়ে বললো যদি তোমার এই মেয়েটাকে দাফন করে না দাও আমরা তুমি এবং তোমার বিবিকে দাফন করে দিব তোমার মেয়েকে দাফন করো যদি না করো তোমরা স্বামী স্ত্রী দুজনকেই কারণ তখন তো আসলে সালিশ বিচার এগুলার উপরেই মানুষ চলত এগুলা ছাড়া মানুষ চলার সুযোগ আপনাদের মনোযোগ আছে একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া صلاتن يا رسول الله گفت موسی با خدا در کوه طور گفت محمد با خدا در عرش نور صلاتن يا ওই ইহুদিটা নবীকে বলতে লাগলো এইদিকে চোখের পানিগুলো জোর জোর করে পড়তে লাগলো ও মুসলমানদের নবী আমাকে যখন এইভাবে শাসানো হলো আমি আর আমার বউ একটু ভয় পেয়ে গেলাম আমি ঘরের ভিতরে গিয়ে বউকে বললাম আগামী কালকে মেয়েকে আমি নিয়ে একটু বেড়াতে যাব তবে বউকে বলি নাই আমি কোন উদ্দেশ্যে যাব বিবি আমার মেয়েটা একটু সাজিয়ে দাও যখন পরের দিন সময় আসলো মেয়েকে যখন নতুন পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে মেয়েটা আশ্চর্য হয়ে অবাক হয়ে ডাক দিল বাবা কোনোদিন তো আমাকে ঘরের থেকে বাইরে নিয়ে যান নাই আজকে কোথায় নিয়ে যাবেন বাবা ডাক দিয়ে বললেন তোমাকে আজকে বেড়াতে নিয়ে যাব মা যখন
সন্তান কে সাজিয়ে দিছিল মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর ওই চার বছরের মেয়েটা ডাক দিয়ে বলেন মা এটা তো খুশির দিন আমি বেড়াতে যাচ্ছি গো মা এটা তো খুশির দিন আপনি কাঁদেন কেন মা জননী এবার আওয়াজটা কান্নার আওয়াজটা জবান থেকে বের হয়ে গেল আর ডাক দিল ও আমার কলিজার টুকরা সন্তান রে দুনিয়ার জমিনে আজকে আখেরি বার তুই মা বলে ডাকলি আর কোনোদিন মায়ের সাথে সাক্ষাৎ হবে না আর কোনোদিন দেখা হবে না ছোট্ট মেয়েটা কিছুই বুঝে না আনন্দে আত্মহারা হয়েছে বাবার সাথে বেড়াতে যাবে এবার বাবা যখন নিয়ে রওনা করলো যেতে যেতে মরুভূমির একটা এমন এক জায়গায় চলে গেলেন ডানে দেখলো বালি বাঁয়ে দেখলো বালি সামনে দেখলো বালি মেয়েটা ডাক দিয়ে বললেন বাবা বলেছিলেন বেড়াতে নিয়ে যাবেন তবে এমন এক জায়গায় নিয়ে আসলেন যেখানে দেখার মতো কিছুই নাই বাবা মেয়েকে বললেন তুমি একটু অপেক্ষা করো এই কথা বলে বাবা হাত দিয়ে বালিগুলা কুড়তে লাগলেন মেয়ে তো আর জানে না কিসের জন্য বাবা বালি কুড়ে মেয়ে মনে করলো বাবাকে একটু সাহায্য করি যেই মায়ের মেয়ের জন্য বালির কর্থ খুঁড়ছে ওই ছোট্ট মেয়েটাও বাবাকে সাহায্য করছে ছোট্ট মেয়েটাও সাহায্য করছে বাবা কিছু বলে না এবার যখন ওই গর্তটা করা শেষ হয়ে যায় বাবা তার পকেট থেকে দুইটা লম্বা রশি বের করে সন্তানের হাত দুইটা বেঁধে ফেললেন মেয়ের খদম দুইটা যখন বেঁধে ফেললেন মেয়েটা ডাক দিলেন বাবা এই কি আপনি করতে লাগলেন বলেছিলেন বেড়াতে নিয়ে আসবেন আজকে কেন আমার হাত বাঁধছেন পা বাঁধছেন বাবা কোনো উত্তর দিতে পারে না বাবা মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে গর্তের মধ্যে শোয়াইয়া দিল মেয়েটা চিৎকার মেরে মেরে বলতে লাগলো বাবা এটা কি করতে লাগলেন বাবা কোনো উত্তর দেয় না এই কথাগুলো বাবা যখন নবীকে বলছিলেন ওই বাবার চোখের পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে আমার নবী দেখে আছেন এবার আল্লাহর নবীর দিকে তাকিয়ে ওই বাবা ডাক দিয়ে বললেন ও গো নবী শেষ পর্যন্ত আমার ছোট্ট মেয়েটা আমাকে ডাক দিল গর্তের ভেতর থেকে বাবা আমার অন্তত দুইটা হাতটা খুলে দাও আমি দেখছি তোমার দাড়ির মধ্যে কতগুলি বালি বেঁচে আছে বাবা আমার হাতটা একটু খুলে দাও আমি আমার হাত দিয়ে তোমার দাড়িগুলা একটু পরিষ্কার করে দিব আল্লাহর নবী ওই সাহাবী ওই ইহুদির কথা শুনছেন ওই ইহুদির কথা রাসূল যখন শুনছেন আল্লাহর নবী বললেন ইহুদি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তবে আগে তোমার মেয়ের থেকে তোমাকে ক্ষমা নিতে হবে সুবহানাল্লাহ যেই মেয়েকে তুমি দাফন করে দিয়েছ ওই মেয়ে আগে তোমাকে কি করতে হবে মাতন না বাজে হুজুর হলো এই জন্য তারা বিরক্ত হয়ে গিয়ে দশটা বাজে গিয়ে তো সমস্যা নেই মিজান আর কি মানুষ সামনে আসবে তারা জাগা না ধান না ডাহি গেল দিন ন দহন তারা না যে মাইক তো নসার এলে খালি মাঠে বুঝে আখিরি দিন রে একখানা সামনে যেন দরুদ শরীফ পড়ে পড়ি আল্লাহুম্মা আরেকজন আছেন না বুঝলো না আপনি না বুঝলো করে হন আছেন না হন আছেন বুঝলো না সারি দিন আর অনেক আছেন বলে একখানা বড় করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد ولا يهلي جو دہکتی ریت کی بستر پہ سویا وہ حسین جس نے اپنی خون سے دنیا کو دھویا وہ حسین اللہم صلی علی مولانا وعلی اہل سیدنا
গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবী বলছেন, ইহুদি তোমার মেয়ে যদি তোমাকে মাফ করে তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে, মুসলমান হওয়ার পরে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ইহুদি বলতে লাগলো, ও নবী আমার মেয়ে তো দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মেয়ে তো নাই, এখন কেমন করে আমার মেয়ে আমাকে মাফ করবে? আল্লাহর নবী বললেন, ওই জায়গায় মুস্তাফার সঙ্গে চলো, ওই জায়গায় নবীকে নিয়ে যাও, ওই জায়গায় নবীর সাথে চলো। যেতে যেতে নবীর সঙ্গে ওই জায়গায় গেলেন, আল্লাহর নবী বললেন, কোন জায়গায় দাফন করেছো? বললেন, হুজুর এই জায়গায় আমার মেয়েকে দাফন করেছি। আল্লাহর নবী দাঁড়িয়ে রইলেন, ডাক দিলেন, ও দুনিয়ার জগতের কন্যা, আল্লাহর মাহবুব নবী, দয়াল নবী, কামলিওয়ালা নবী, মুস্তাফা নবী, তোমার কবরের সামনে আসলাম, তুমি একটু জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও, জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুম হয়ে গেল, মরা মেয়েটা দাঁড়িয়ে গেল, বাবা পিছনে লুকিয়ে আছে। আল্লাহর নবী ডাক দিলেন, ও ছোট্ট কন্যা, আমার পিছে মানুষটাকে চিনো কিনা দেখো। যখন মেয়েটা নজর করে বাবার দিকে দেখলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আমি এই বাবাকে চিনি না, আমি এই বাবাকে চিনি না, বড় নিষ্ঠুর বাবা, বড় নিষ্ঠুর বাবা, অত্যাচারিত বাবা, আমাকে নির্যাতন করে কবর দিয়ে দিয়েছে, এত কান্না করেছি একবারও শুনে নাই, একবারও শুনে নাই। নবী বলছেন, মাগো তোমার বাবাকে একটু মাফ করে দাও, তোমার বাবাকে মাফ করে দাও। মেয়ে বললেন, আমি মাফ করব না। আল্লাহর নবী বললেন, তোমার বাবা ওয়াদা দিয়েছে, যদি তুমি মাফ করে দাও তোমার বাবা মুস্তাফার কদম ধরে মুসলমান হয়ে যাবে। এই কথা বলতে দেরি, মেয়ে বললেন, সত্যিকার অর্থে যদি আমার বাবা মুসলমান হয় আমি আজকে আমার বাবাকে আব্বাল আখের মাফ করে দিলাম। কারণ নূর নবীর সাথে যেটা লাগে সেটা তো নূরই হওয়ার কথা। এত জাকজমক কেন? বলে যে নূর নবীর আগমন। আওয়াজ বেরোনোর আরো বড় করে আরো একবার, নূর বালা নূর লেকার, নূর বালা নূর লেকার আয়া হ্যায় সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া হ্যায় সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া হ্যায় আসসালাতু জবান খুলি, নূর বালা নূর লেকার সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া হ্যায় আসসালাতু রসুল আল্লাহ আসসালাতু হাবিব আল্লাহ আসসালাতু রসুল আল্লাহ আসসালাতু। জব তক ইয়ে চাঁদ তারে ঝিল মিলাতে জায়েঙ্গে তব তক জশনে বিলাদত হম মনাতে জায়েঙ্গে। নূর বালা নূর লেকার সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া হ্যায় আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ সারা জাহান আলোকিত হয়েছে, তাই বলে আজ হয়েছে আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা লাসসালাতু আসসালামু আলাইকা।
इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या अस्सलातु वस्सलामु अलैका الصلاة والسلام عليك معزز حاضرين আমরা যারা দুনিয়ায় এসেছি একদিন না একদিন যেতে হবে কি হবে না হবে আওয়াজ দিয়ে বলেন হবে কেউ থাকার কোনো সুযোগ গভীর মনোযোগ দিবেন আসলে আমার 10টা পর্যন্ত এখানে আলোচনা করার কথা ছিল যেহেতু আমি 11টার দিকে বাকুলিয়াতে একটা টাইম দিয়ে রেখেছি এখন প্রায় 10:20 আমি অনুরোধ করব মাহফিল কমিটির ভাইদের কোন একটা ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ করে যেহেতু নবীর মাহফিল এটার সৌন্দর্য রক্ষা করা সকলের দায়িত্ব আছে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন একটু মনোযোগ সন্তান বাবাকে কবরে নিয়ে যায় কি যায় না এমন একটা ঘর যে ঘরের সর্বদিকে কি মাটি আমার কথা খুব খেয়াল করেন সর্বদিকে কয়দি আমি বলবো আপনি জবান খুলবেন ডানে মাটি ডানে মাটি বাঁয়ে মাটি সামনে মাটি পিছে মাটি উপরে মাটি নিচে কয়দি সারা জীবন বলেছেন চতুর্দিকের কথা আল্লাহ বলছে বান্দা এমন একটা ঘর তোমার জন্য প্রস্তুত যেটার ষষ্ঠ দিকে মাটি যেদিকে তাকাও মাটি এই ঘরে আমাকে আপনাকে শুইতে হবে কি হবে না বিনীত অনুরোধ আমার শেষ কথাটা একটু মনোযোগ দিবেন সবাইকে শুইতে হবে সন্তান বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে খাটি আর চারটা পালা চারদিক বাবা দেখছে একদিকে বড় সন্তান ধরেছে দ্বিতীয় দিকে মেজ সন্তান ধরেছে তৃতীয় দিকে ভাই ধরেছে চতুর্থ দিকে বন্ধু ধরেছে বাবা খাটিয়ার ভেতর থেকে মনে মনে বলছে আমার তো কোনো চিন্তা নাই এই যে এতগুলি আমার আপন মানুষ আমাকে ধরেছে আমার খাটিয়া নিয়ে যাচ্ছে সবগুলাই মনে হয় আমার সাথে যাবে তার মনের মধ্যে সাহস জানাজা যখন শেষ হয়ে গেল কবর পাড়ের মধ্যে পশ্চিম পাড়ে যখন ওই খাটিয়াটা রাখা হলো রাখার পরে দুইজন সন্তান কবরের মধ্যে নামলো বড় আদর করে যত্ন করে ওই বাবাকে কোলে নিয়ে সন্তান কবরে যখন শোয়া দিচ্ছে তখনও বাবা মনে করছে কেউ না যাক এই দুইটা সন্তান মনে হয় আমার সাথে কবরে যাবে আসলে কি যাবে কথা বলেন বাবা শোয়ায় যখন দিচ্ছে এক ভাই যখন উপরের দিকে উঠে গেল আরেক ভাই বাবার মাথার দিকের বানটা খুলে দিচ্ছে গিটটা খুলে দিচ্ছে কদমের দিকের গিট খোলা প্যাচটা খুলে দিচ্ছে তখনও বাবা মনে করছে ওই বড় সন্তান উঠে গেছে সে মনে হয় যাবে না এই ছোট সন্তানটা মনে হয় আমার সাথে যাবে আসলে কি যাবে আহ বাবাকে শোয়ায় দিয়ে যেই বাবাকে কোনোদিন নিচে শোয়া থাকতে দেখলে হয়তো বালিশ এনে দিয়েছে শোয়ার জন্য যেই বাবাকে খালি এমনিতে শুইতে দেখলে হয়তো কোন একটা পার্টি এনে দিয়েছে শোয়ার জন্য আজকে ওই বাবাকে খবরে সন্তানরা শোয়ে দিচ্ছে ডানে মাটি বাঁয়ে মাটি সামনে পিছে উপরে নিচে মাটি আর মাটি একটা পৃথিবীর জমিন থেকে আলো বাতাস যাওয়ার মতো ছোট্ট ছিদ্র থাকবে না বাবা তখন বলছে সন্তানকে ডাক দিয়ে ও আমার সন্তান জায়গা কিনলাম তোর জন্য রেখে আসলাম জমি তোর জন্য রেখে আসলাম ঘর তোর জন্য রেখে আসলাম গাড়ি তোর জন্য রেখে আসলাম দোকান তোর জন্য রেখে আসলাম সব কিছু তোর জন্য রেখে আসলাম ও আমার সন্তান এই কবরের ভেতরে একা একা আমি বাবা কেমন করে থাকবো কেমন করে থাকবো সন্তান বলে বাবা আজকে আপনার কথার উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আমার
শুধু একটা বাক্য বলেছে, শুধু একটা বাক্য বলেছে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে। কথা বলেন ঠিক না বেটি? আর কোনো কথা হবে? আর কোনো কথা হবে বাবার সাথে সন্তানের? বাবাকে সন্তান সোয়ায়া দিয়ে শুধু বললেন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা বলে সন্তান যখন চলে আসতে লাগলো, বাবা বলে ও আমার সন্তান কেমন করে থাকবো, কোনো বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আলো বাতাস নাই, কাঁথা নাই, বালিশ নাই, পাটি নাই, দরজা নাই, জানালা নাই, সন্তান বলে বাবা আজকে কোনো বন্ধুর নামে নয়, আত্মীয়ের নামে নয়, স্বজনের নামে নয়, দয়াল নবীর নামের উপরে, দয়াল নবীর মিল্লাতের উপরে, দয়াল নবীর কদমের উপরে আপনাকে সোয়ায়া দিলাম। বাবা তখন পেরেশান হয়ে গেল, আমার দয়াল নবী কবরে এসে ডাক দিল, ও আমার উম্মত পেরেশান হইস না, পশ্চিম বাড়িগুনা সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে বসে বসে নবী নবী করে পাগল হয়ে গিয়েছিলি, চোখ খুলে তাকিয়ে দেখ যে কবরে কেউ নাই, মদিনার মুস্তাফা তোর জন্য সেই কবরে হাজির হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবরে নবী চাই কি চাই না? এই আওয়াজ হবে না, বড় করে বলেন, ডান হাত তুলে বলেন, আমরা কবরে নবী চাই কি চাই না? হাসরে নবী চাই কি চাই না? মিজানে নবী চাই কি চাই না? ফুলসিরাতের মুসিবতের সময়ে নয়াল নবী চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে আসিবেন নবীজি, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়া। ঠিক না বেঠি? এমন একটা গোসল আমার আপনার জন্য অপেক্ষা করছে। অন্যদিন গোসল করতে গেলে বিবিকে ডাক দিয়ে বলি, মাকে ডাক দিয়ে বলি, বোনকে ডাক দিয়ে বলি, আমার জন্য খাবার রেডি রাখো, গোসল করে খাবো। আমার আল্লাহ বলছেন, বান্দারে এমন একটা গোসল তোর জন্য অপেক্ষা করছে, সেই গোসলটার পরে তোর লাশটাকে আর কোনোদিন কেউ ঘরে ঢুকাবে না। গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখি যখন কবরে শোয়া, লইয়া গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, মুনকির নকির আসিয়া সফল করবে বসাইয়া, আসিবেন নবীজি পর্দা উঠাইয়া, সালাম করিব কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা বড় করে বলেন না আমার হাবা, এটা বড় হয় না আরো বড় হবে। মাহফিল জাইলে জাকজমক আসে কক্কল মোটামুটি, এখন ফুরাই না নো ফুরাই, আওয়াজ হইল আল্লাহ কবুল করো। আরেকখানা বড় করি, আর যারা বৎসমে 80-90 বছর হয়ে যাগো দেখলে বোধ মুরব্বী না আর হত যারা ওকম আসে গোল লই রাঙ্গুনিয়া বাড়ি আছিল, আর হলো 2007 সালত অজগত্য গেইল আসে তো যারা হইলাম তো যারা মদিনা শরীফ এসন মক্কা শরীফ এসন আলহামদুলিল্লাহ আল্লাহ নি কোনদিন দয়াল নবীর সাক্ষাৎ হইল না, তুই আর হত যারা এই বইবে রাজত না যারা রাখতে আমি আর যারা রাখতো অত যারা নবীর তো 80 বছর অধ কোনদিন ন দেহি, তবে আর একখান বিশ্বাস আছে। হ্যাঁ জি, যারা কি বিশ্বাস অদওয়া আই যেদিন মোতুর বিছানা সুজাইম আর বিশ্বাস হল আব দয়াল নবী দিন উপস্থিত হয়েছিল। এই আশা ব্যাকরণ আছে না নাই? বিশ্বাস আছে না নাই? যারা যারা বিশ্বাস আছে তারা তারা নবী দেখব আছে না নাই? বড় করে আছে না নাই? আর নবীরা যারা নূর মানিবই তারা হবর আলোকিত হইব।
এখন অনুভবন্দু যে প্রমাণ সহজ প্রমাণ লন আল্লাহর নবী হিজরত করি গাই না নগরে মক্কা শরীফ উত্তুন কথা বলেন মক্কা থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন পঞ্চাশ জন যুবক যুবক ছেলে নিয়ে উতবা সাইবা আবু জাহেল আবু লাহাব নবীকে মারার জন্য প্রস্তুত চতুর্দিকে ঘিরে আছেন আমার নবী বললেন আল্লাহ এখন কি হবে আমার আল্লাহ বলছেন এক মুষ্টি বালি মুবারক নেন তাদের দিকে ছুড়ে দেন আল্লাহর নবী ছুড়ে দিলেন তারা অন্ধ হয়ে গেল বড় করে বলেন অন্ধ হয়েছে ঠিক মানুষের মতো অন্ধ নয় তারা অন্ধ হয়েছে ঠিক আবু জাহেল আবু লাহাবকে দেখে আবু লাহাব আবু জাহেলকে দেখে উতবা সাইবাকে দেখে সাইবা উতবাকে দেখে কিন্তু তাদের সামনে দিয়ে মদিনার মুস্তাফা চলে যাচ্ছে নবীকে কেউ দেখে না মূলতই বললি আর সত্যিকারের অন্ধ না অন্ধ না অন্ধ হলে তো কিছুই না দেখতো একজন একজনের দেহের কিন্তু নবী সাম্য দি যার কথা নবী দেয় হযরতে মাওলানা আলী হদ্দে আল্লাহর নবী আরে হুজরা শরীফের ভিতরে শুয়ায় রাখিল আই শুই দেখিলাম আই শুই দেখি রাত তুমি টেনশন না নবীতে যার গই কোনো অসুবিধা না হত আই যেতে জানালা দিও কি মারি স্যার দেই দি আর নবী তার সাম্য দি যার গই এই কাফের কলান নবীরে না দেহে তবে আই হযরত আলী আর নবীরে দেহি আরেকখানা বড় করে আরো বড় করে আল্লাহ নবী দেহিবেন আর তৌফিক দান করো ও নারায়ণ না হুজুর এসে মানে নাম ঘোষণা করেন নি এত না স্টেজে লই একটু সবাই তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী শাহিন শাহে মদিনা হুজুর কন্যার আগমন শুভেচ্ছার স্বাগত হুজুর কন্যার আগমন শুভেচ্ছার স্বাগত আচ্ছা বইন তারা কিছু তো বুঝিনা ফেললাম তলি নবী যেতে সামনে আইবো নবীর এক নজর চাইলি মৌতুর যন্ত্রণা ইয়ান কিন্তু আর আমি কে শোন কেন সাইন এবার লিখ কে শোন আশাজ করে দিস মৌতুর যন্ত্রণা ইয়ান আর লাগদুনু কিল্লে ইয়ান হতে মাইশা সিদ্দিকা তিরমিজি শরীফ হাদিসি বহর হতে ইউসুফ আলাইহিস সালামের দেহি যে লাতে থাটি দিগি আসে গকল মত সময় নবী দেহি না নিজর জান নিজে কুরবান করে দিব আরেকখানা বড় করে আসে গকল বড় করে হন আকো কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা বড় হবে বড় হবে আকো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা পুছেগা মৌলা লায়া হ্যায় ক্যা ক্যা পুছেগা মৌলা লায়া হ্যায় ক্যা ক্যা মেয়ে ইয়ে কহুঙ্গা নামে মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা দৌলত জো চাহো দোনো জাহাঁ কি দৌলত জো চাহো দোনো জাহাঁ কি করলা ওয়াজিফা নামে মোহাম্মদ আঁখো কা তারা দিল কা উজালা মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা আল্লাহু আকবর রব্বুল উলানে আল্লাহু আকবর রব্বুল উলানে হর্ষ পে লিখা নামে মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা নামে মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা নারে জন নেবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত
अलहमदुल्लाह मेहमान के मारहाबा कि करब शुभेच्छा जानाबो बड़ करे बोलें मारहाबा बड़ आवाज़टा आरेकटु बड़ हबे এবার এই মাসকান থেকে আমি দুই ডাইট করলাম দুই ভাগ করলাম মাসকান থেকে এই বাস যেখানে আছে এটা আমার বাম সাইড এটা আমার ডান সাইড সর্বপ্রথম হাতটা উঠাবো ডান সাইডের বাবারা ভাইরা কথা বলবেন দ্বিতীয়বার হাত উঠালে আপনারা বাম দিকের বাবারা ভাইরা কথা বলবেন সর্বপ্রথম আমার ডান পাশের বাবারা ভাইরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আপনারা এবার চুপ হয়ে যান বাম দিকের বাবারা ভাইরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া খুবই বড় এই তারা গো তোরা কিছু হবে নাকি মারামারি লাগে যাবে কই মারামারির দরকার সমস্যার দরকার বাবারে কাটটা বড় কাটটা ছোট আমি কাউকে বড় করব না ছোট করব না শুধু এতটুকু বলতে চাচ্ছি আজকে পশ্চিম বারিগুনা জমিনের মধ্যে ঈদের মতো মিলন মেলা চলছে ঠিক না বেঠে অনেক জায়গায় অনেকের খারাপ লাগতে পারে কি পারে না তাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কেউ এমনি বসে নাই যারা বসেছে সবগুলাই নবীর গোলামেরা বসেছে ঠিক না বেঠে এবার সবাই মিলে এটা হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী পশ্চিম বারিগুনা সমাজ কল্যাণ পরিষদ বড় করে বলেন মারহাবা আরেকটু বড় করে বলেন মারহাবা মদিনার গোলামি হযরত কিবলা মদিনার গোলামি দে মদিনার গোলামি মদিনার গোলামি অবশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই হুজুরের কাছেও দোয়া চাই আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী আপনাদের দোয়া নিতে এসেছি কোনো এক সময় সুযোগ হলে আসা যাওয়ার পথ যেহেতু আমাদের আশপাশ থেকে আসেন আপনাদেরকে মেহমানদারি করার মেহমান নামাজের সুযোগ দেওয়ার জন্য আবদার রেখে আবেদন রেখে আমি আমার আলোচনা শেষ করছি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেক একটু মহমদ রাওয়াজ বলি বার হাওয়া আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনাদের সম্মুখে পর্যশপূর্ণ দৌলানি ইমানি তকরির পেশ করলেন পবিত্র কালাম ও হাদিসে পাকের আলোকে বাহির সিগনাল দরবারে বারিয়া শরীফের সুযোগ্য সাহেবজাদা আহলে সুন্নাত ওয়াল জামাতে তরুণ ওয়াইজি ফখর শিরি বয়া হুজুর আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী মাদ্রাজিল্লাহুল আলী সাহেব হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ সম্মানিত সমাবেশ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর হাজীগঞ্জ থেকে আগত ইমামে রব্বানী দরবার শরীফের সুযোগ্য পীরজাদা ওয়াইজে আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ ওয়াইজি হুজুর আল্লামা জনাবে মাওলানা
शेख मखदूम शाह मुजद्दी अल मदानी मद्रसा हिलाली साहब अल्हम्दुलिल्लाह।